না? দেখলি ইউটিউবটা দেখো তো, তোমাকে লিঙ্ক পাঠানো আছে নাকি? দিলাম সুষম থেকে পাঠায়।
জয়েন করুন দাদা। আর ওই এখনও কিন্তু ওই যারা আর কি রিসোর্স পার্সন তারা কিন্তু জয়েন করেননি। ওকে ঠিক আছে। সুজয়, হ্যাঁ বলুন। এই প্রোগ্রামটা কিভাবে সাজিয়েছে দেখি? আমি তো জানি না, তুমি জানো না? আমাকে পাঠাই দিন, সেই জন্যই আমি বলে কি জানি, আবার তোমাদের পাঠিয়ে দিচ্ছে বোধ হয়। না এটা তো আমি তো জানি না, আমি জাস্ট হোস্ট করছি। আচ্ছা ঠিক আছে, প্রিন্সিপাল ভুলে গেছে তাকে ফোন করুন। না ঠিক আছে, মোটামুটি স্পিকার ছাড়া সবাই জয়েন করে গেছে, জয়েন করছেন এখনো পর্যন্ত 20 জন জয়েন করেছেন। আচ্ছা তো সায়ন্তন বাবু জয়েন করেছে মনে হচ্ছে। ডক্টর সায়ন্তন চক্রবর্তী জয়েন করেছেন, চঞ্চলদা দেখলাম। ঠিক আছে, ম্যাডামকে আমি ফোন করি, কে ফোন করছে?
ওকে ওকে ঠিক আছে ঠিক আছে। আরে তপন ভাই, হ্যাঁ ভাই শোনা যাচ্ছে? শুধু বলছি হ্যালো, 1 2 3 4 মাইক টেস্টিং। আরম্ভ করছি বুঝলি, মাইক্রোফোন টেস্ট করে নিলাম 1 2 3 করে। ইকো আসছে, ইকো আসছে। ইকো না? হুম ইকো আসছে কেন দাদা? আপনি দুটো দুটো অ্যাকাউন্ট থেকে জয়েন করেছেন সুজিত দা? এখন পরিষ্কার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, দীপাঞ্জনের কথাও শোনা যাচ্ছে। খবর কি ওইদিকে? ওইদিকে খবর কি চলছে? নাকতলার খবর কি? নাকতলে করোনার মধ্যেই আছি। একদম পরিষ্কার যাচ্ছে। হ্যালো প্রাঞ্জল দা, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। না এখনো জয়েন করেনি। আমি ফোন করেছিলাম ওনাকে, এখনই জয়েন করছেন। শান্তন এই তো পার্থ জয়েন করেছে। হ্যাঁ জয়েন করে ফেলেছো? হ্যাঁ রে পার্থ, আজ আজকে ফ্রেশ ফ্রেশ লাগছে রে। এই তো বিউটি পার্লার গেছিলাম বক্তৃতা দেবো। কেমন মনে হচ্ছে কিন্তু আমাদের সঙ্গে ডক্টর শান্তন, শান্তন জয়েন করেছে তো বললো, করলো তো আবার বেরিয়ে গেছে নাই করেছে তো। এই তো দেখা যাচ্ছে।
দেখলাম জানি একটু গেল এবার শোনা যাচ্ছে একটু মুখের কাছে নিয়ে আসলে ভালো হয় একটু ফোনটাকে মুখের কাছে নিন হ্যালো হ্যালো শুনছেন দীপঞ্জন হ্যাঁ হালকা শোনা যাচ্ছে হালকা হালকা এখনো হালকা এখন কিছু শুনে রইছি ভলিউমটা বাড়িয়ে দাও না একদম ফাইল ভলিউমে সব করে দিই দাদা আমার ফিটিং যায় এটাই নইলে হেডফোন লাগিয়ে নিন হেডফোন লাগাবো হ্যাঁ হেডফোন লাগালে ভালো আসবে সে বলা জায়গা লাগবে দাদা Good evening, ma'am. Good evening. Okay. হ্যালো হ্যালো দীপঞ্জন ঠিক আছে আপনারা সবাই জানেন হ্যাঁ আপনারা সবাই জানেন যে আমাদের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে আজকে একটা আলোচনা সূচি আমরা করছি মূলত যে অতিমারী আজকে আমাদের সামনে দেখা দিয়েছে যেটা 100 বছর পরে আবার সারা পৃথিবীর মানুষ দেখছে সেই বিষয় সম্পর্কে আজকে আমাদের একটা আলোচনা সভা হবে যেখানে বিশেষজ্ঞরা বলবেন এই যে নতুন একটা ভাইরাস এসেছে এই ভাইরাস সম্পর্কে আজকের যে পৃথিবী আমরা যারা এখন আছি যারা বা আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ যারা মানুষ আছেন তাদের কারোরই এর অভিজ্ঞতা নেই শুরুতেই একটা কথা বলে রাখা ভালো যে এই অতিমারিতে একদল মানুষ যারা একদম সামনের সারিতে দাঁড়িয়ে মানুষের হিতায় লড়াই করছেন যেমন ডাক্তার বিভিন্ন সেবাকর্মী স্বাস্থ্যকর্মীরা
বিভিন্ন পুরসভার যারা কর্মী আছেন, ব্যাংক, বিমা, পরিবহন, অ্যাম্বুলেন্স, বিদ্যুৎ, এরকম বহু বিভাগ আজকে আমাদের সারা ভারতবর্ষটাকে সচল রেখেছে, আমাদের ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যটাকেও সচল রেখেছে। এদের মধ্যে যারা আজ আমাদের মধ্যে নেই, জনগণের হিতায় প্রাণ ত্যাগ করেছেন, জীবনযুদ্ধে হেরে গেছেন কিন্তু লড়াইটা দিয়েছেন, তাদের স্মরণ করে এবং তাদের শ্রদ্ধা জানিয়ে, এবং যারা এই লড়াইয়ে এখনও লড়াইটা সমানতালে করে যাচ্ছেন মৃত্যুভয়কে উড়িয়ে দিয়ে, তাদের সবাইকে আমাদের অভিবাদন জানিয়ে আমরা আলোচনা সভাটা শুরু করছি। এটা ভালো বলে রাখা ভালো যে আমরা প্রত্যেকেই একটা অদ্ভুত আতঙ্কের মধ্যে রয়েছি। আতঙ্কটা একটা অজানা শত্রুর বিরুদ্ধে। যদি আপনি বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন মাধ্যমগুলোকে দেখেন, তাতে কেউই সঠিকভাবে বলতে পারছে না বিষয়টা কী হচ্ছে, কিন্তু ঘটনাটা ঘটছে। আমাদের ভারতবর্ষে আজকের দিনে 60,000-এর উপরে লোক প্রতিদিন তারা আক্রান্ত হচ্ছেন, এর মধ্যে প্রায় 200 জন ডাক্তার তারা প্রথম সারির যোদ্ধা হিসাবে অংশগ্রহণ করে তারা আজ আমাদের মধ্যে নেই। বিপর্যস্ত সমস্ত ব্যবস্থা, তার মধ্যে অর্থনৈতিক লড়াই চলছে, অর্থনৈতিক ব্যবস্থা সমাজটাকে টিকিয়ে রাখা, যাতে সমস্ত জনজীবনটা ঠিক চলে, স্তব্ধ না হয়ে যায়, তার এক অক্লান্ত লড়াই চলছে। আমরা প্রত্যেকেই দিশেহারা, কারণ এরম একটা ঘটনা 100 বছর আগে স্প্যানিশ ফ্লুর পরে আর এত বড় ঘটনা ভারতবর্ষে হয়নি। এখন এই বিষয় সম্পর্কে আমরা এত বিভ্রান্ত কেন? যদি আমরা ইতিহাসের পর্যায়ক্রম দেখি, তাহলে দেখব যখন প্রথম এইটার খবর আসে মানুষের কাছে, তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার যিনি প্রধান, এটা চিন্তা করার মতো কিছু বিষয় নয়, এটা সাধারণ একটা ভাইরাসের আক্রমণ। তার কিছুদিন পরেই বললেন এটা অতিমারী। তার কিছুদিন পরেই আমাদের কাছে যে খবর চলে এলো সেটা হচ্ছে অবিলম্বে এর প্রচণ্ড সারা পৃথিবীব্যাপী এর চেষ্টা চলছে ভ্যাকসিন আবিষ্কারে। সম্প্রতি আমাদের কাছে আর একটা তথ্য হলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি জানালেন আরও 2 দশক এটাকে নিয়েই আমাদের থাকতে হবে। বিভিন্ন বিশেষজ্ঞরা বিভিন্নভাবে বলছেন, যারা ভাইরাস নিয়ে চর্চা করেন দেশে বিদেশে বিখ্যাত মানুষ, তারা বলছেন ভাইরাসের উপসর্গ যে দেখা দিয়েছে, যে ভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে, বিভিন্ন ভাইরাসের আজ পর্যন্ত যা ইতিহাস আছে, তাদের প্রতিষেধক বা ভ্যাকসিন তৈরি করতে এত তাড়াতাড়ি সম্ভব নয়। আর একদল মানুষ বলছেন যে আমরা শিগগিরই নিয়ে আসছি, রাশিয়া তো দাবি করছে এর মধ্যেই নিয়ে আসবেন, ভারতবর্ষও প্রায় কাছাকাছি এগিয়েছি, এই সমস্ত কথা আসছে। পাশাপাশি আবার সমাজ জীবনের কিন্তু আর একটা অন্য কথা উঠে আসছে, আচ্ছা এটা কি আমাদের মানব সভ্যতার অতিলোভের ফল? আমরা কিন্তু বিভ্রান্ত। সমস্যা কোথায়? যে সবসময় একটা আতঙ্ক তারা করে বেড়াচ্ছে। একজন মনোবিদের শরণাপন্ন হই আমি সম্প্রতি, তিনি আমাকে বলেন যে মাস্টারমশাই, বিভিন্ন মাধ্যম বিশেষ করে সংবাদ মাধ্যম এবং দূরদর্শন দেখবেন না, সংবাদ পাঠ করবেন না, শুরু গান শুনুন, চলচ্চিত্র দেখুন, আনন্দে থাকার চেষ্টা করুন, এই ধরনের তথ্য থেকে যতটা পারবেন দূরে থাকুন, তবেই ভালো থাকবেন। প্রতিবেশীরা পরস্পরকে এড়িয়ে চলছে। আমার প্রতিবেশী বাড়ির ডাক্তার, তিনি আক্রান্ত হয়েছেন তার স্ত্রীকে নিয়ে, ওনাকে আমি ফোন করেছিলাম, বললেন ডাক্তারবাবু বললেন আছি আইসোলেশনে, আমরা বললাম সাহায্য লাগলে বলবেন আমরা আছি। তো জিজ্ঞেস করলেন আপনি কি নার্সিংহোমে ভর্তি হয়েছেন, একাধিক নার্সিংহোমে উনি যুক্ত? বললো না, 13 লাখ টাকা মতো খরচা পড়বে দুজনের, বলেছে বাড়িতেই একটা নার্সিংহোম বানিয়ে নিচ্ছে। আতঙ্কগ্রস্ত হচ্ছে কি পরিমাণ লাগতে পারে এ ভেবে। এর মধ্যে যেটা সবচেয়ে বেশি দাঁড়াচ্ছে যে আমরা ভীষণভাবে একা বিচ্ছিন্ন হয়ে পড়ছি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার একটা কথা মনে পড়ছে, 5-6 মাস আগে কোভিড শুরু হওয়ার আগে আমার এক নবীন বন্ধুর সঙ্গে আমার দেখা, ভিড়ের মাঝে হঠাৎ আমি শুনি আমায়কে ডাকে, ঘাড় ফিরিয়ে দেখি হাত তুলে নবীন বন্ধু বলছে দাদা আমি। আমি হেসে এগিয়ে গেলাম তার দিকে, সে বলল কেমন আছো? আমি বললাম ভালোই আছি। বলছো তুমি খালি হাসছো, আগের থেকে অনেক চুপচাপ হয়ে গেছো। আমি বললাম এখন তো একটু নির্বাক হয়ে
শান্তির কথা ভাবারই সময়। সে হেসে বলল, তোমরা যদি চুপচাপ হয়ে যাও আমরা সবাক থাকি কিসে? দেড় মাস আগের ঘটনা, নবীন বন্ধুর খবর করতে গিয়ে দেখলাম সে নির্বাক হয়ে গেছে, আজও আমি সবাক আছি। আমি প্রথমেই আমাদের অধ্যক্ষাকে আহ্বান করছি স্বাগত ভাষণ দেওয়ার জন্য। শুভ সন্ধ্যা সকলকে নেতাজি নগর ডি কলেজের পক্ষ থেকে আজকের এই আলোচনা সভায় স্বাগত জানাচ্ছি। আমরা সকলেই আজ একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দিন যাপন করছি। সকলেই আমরা আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত, দিশেহারা। এই পরিস্থিতিতে আমার কিছুদিন যাবতই মনে হচ্ছিল যে আমরা ঠিক সবটা জানি না, কি করণীয় আমাদের। এই নতুন ভাইরাস যা আজ মানব সভ্যতাকে এক কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে, এই নতুন ভাইরাসের সঙ্গে কিভাবে আমরা জুজে উঠব, হাউ টু কোপ উইথ, এ বিষয়ে আমাদেরই অধ্যাপক ডক্টর পার্থসারথী মুখার্জি একদিন যখন আমার রুমে এসেছিলেন তখন ওনার সাথে একটু আলোচনা করার সুযোগ হয়েছিল। আমাদের সৌভাগ্য যে ডক্টর পার্থসারথী মুখার্জি নিজে যারা এই কঠিন পরিস্থিতি, এই কঠিন পরিস্থিতির মধ্যে যারা লড়াইটা লড়ছেন, রোগীদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, সেই রকম একজন মানুষ ডক্টর পার্থসারথী মুখার্জি আমাদেরই কলেজে অধ্যাপনা করেন। উনি আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে এই অনুষ্ঠানে আমাদের কিছু বলার জন্য রাজি হয়েছেন, এবং সেই সঙ্গে আমাদের সৌভাগ্য যে আমরা পেয়েছি আরেকজন বিশিষ্ট ডাক্তার, যিনি নাকি এই কোভিড পরিস্থিতিতে সরাসরি লড়াই করছেন। আমরা তার মুখ থেকে শুনবো এই লড়াইটা কত কঠিন, কিভাবে ওনারা লড়ে যাচ্ছেন। তাই প্রথমেই আমাদের দুজন বক্তা অর্থাৎ ডক্টর সায়ন্তন চক্রবর্তী এবং ডক্টর পার্থসারথী মুখার্জি ওনাদের নেতাজি নগর ডি কলেজের পক্ষ থেকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে রয়েছে আমার সহকর্মীগণ এবং আমার প্রিয় ছাত্রছাত্রী সকলকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনেক কিছু জেনে নেয়ার আছে, অনেক কিছু উপলব্ধির বিষয় রয়েছে, কারণ আমরা আবারও বলি যে আমরা এই পরিস্থিতিতে সকলেই কিন্তু দিশাহারা, আতঙ্কগ্রস্ত। আশা করছি আজকের আলোচনা সভা খুবই সফল হবে। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষাকে ধন্যবাদ। আমি এবার বিশেষ বক্তৃতা দেওয়ার জন্য ডক্টর চঞ্চল গুহ রায়কে আহ্বান করছি, যিনি আমাদের আইকিউএসির কোঅর্ডিনেটর। আচ্ছা, ধন্যবাদ প্রাঞ্জল। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি দু চারটি কথা বলছি। আপনারা জানেন যে আজকের ওয়েবিনারটা হচ্ছে অ্যাওয়ারনেস অ্যান্ড স্ট্র্যাটেজি অফ কোপিং উইথ এ নিউ ভাইরাস। এই প্রোগ্রামটির মুখ্য লক্ষ্য হলো যে একটি নতুন ভাইরাস যার নাম কোভিড-19, এর কবল থেকে কিভাবে তাড়াতাড়ি আমরা মুক্তি লাভ করতে পারি এবং সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। আপনারা জানেন যে জীবন হচ্ছে দেহ, বোধ, মন ও উদ্যম, দ্যাট ইজ স্পিরিট, এর মিলন ক্ষেত্র। আর শরীর সুস্থ রাখার নামই হচ্ছে স্বাস্থ্য। এই সুস্থতা শুধু শারীরিক দিক থেকে নয়, মানসিক দিক থেকেও। বলা বাহুল্য যে আমরা সাধারণত তিন রকম স্বাস্থ্যের অধিকারী, যেমন শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও পুষ্টিজনিত স্বাস্থ্য। এর মধ্যে দেহে পুষ্টিজনিত স্বাস্থ্য আমরা পাই ডায়েটের মাধ্যমে, যেটা অনেকেরই আমাদের অনেকটাই আমাদের ইমিউনিটি পাওয়ার গ্রো করে এবং রোগের সঙ্গে ফাইট করার একটা শক্তি যোগায়। বস্তুত শারীরিক ও মানসিক স্বাস্থ্য একে অপরের উপর নির্ভরশীল। এটা আসলে নিয়ন্ত্রিত হয় যোগ ব্যায়াম বা শরীর চর্চার মাধ্যমে।
তবে মানসিক রোগের মধ্যে টেনশন বা স্ট্রেস হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর এবং ক্ষতিকারক, যেটা এই কোভিড-19 ভাইরাস এর ফলে মারাত্মকভাবে আমাদের গ্রাস করেছে। আমরা জানি যে প্রত্যেক মানুষের জীবনে একটি নির্দিষ্ট বায়োলজিক্যাল ঘড়ি কাজ করে, যেমন হৃদয়যন্ত্রের স্পন্দন, হরমোনের নিঃসরণ, পরিপাক ব্যবস্থা এবং ঘুমের প্যাটার্ন ও অন্যান্য ফিজিওলজিক্যাল প্যারামিটারের কাজ ঠিক মতো করা। কিন্তু এই মানসিক রোগ বা কিছু অভ্যাস বা বদভ্যাস, যেমন অলসতা, অনীহা, এই বায়োলজিক্যাল ঘড়ির কাজে গন্ডগোল পাকিয়ে দেয়। কোভিড-19 সাধারণত মানুষের মধ্যে এমন একটা আতঙ্ক তৈরি করেছে যে যেটা প্রতিনিয়ত আমাদের ব্রেনকে হ্যামার করছে। এর ফলশ্রুতি হচ্ছে মানসিকভাবে আমরা দুর্বল হয়ে পড়ছি, যেটা আবার পরোক্ষভাবে তৈরি করছে অপরিমিত উদ্বেগ, ভয়, মিসফরচুন, ইনসিকিউরিটি, ডেঞ্জার অফ ডেথ, হতাশা ইত্যাদি। কাজেই বায়োলজিক্যাল ঘড়ি তার ভারসাম্য হারিয়ে ফেলছে। একটা কথা মনে রাখা দরকার যে মানব জীবনে মানসিক চাপ সকলেরই চলার পথে আসে, কাজে এই ক্রাইসিস থেকে বেরিয়ে আসার পথও কিন্তু মানুষকেই খুঁজতে হবে। প্রয়োজনে নিজের কাউন্সেলিং নিজেকেই করতে হবে। এই মানসিক চাপ বেশি দিন থাকলে দেহের স্বাভাবিক কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং মানুষের চেতনা লোপ পায়। বলতে বাধা নেই বেশিরভাগ ক্ষেত্রে এই সাইকোলজিক্যাল স্ট্রেস রূপান্তরিত হয় নিউরোলজিক্যাল টেনশনে। কাজেই অ্যাংজাইটির প্রকোপ থেকে মানুষ যতটা সম্ভব দূরে থাকবেন ততই তিনি তাড়াতাড়ি নিজেকে সুস্থ বোধ করবেন। শেষে একটি কথা বলা প্রয়োজন যে কোভিড-19 ভয় পাওয়ার কিছু নেই। আপনি আপনার ইমিউনিটি পাওয়ার বাড়ার সঙ্গে মানসিকভাবে সুস্থ রাখার চেষ্টা করুন এবং কয়েকটি বিধিনিষেধ পালন করুন, যেমন মাস্ক পরা, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা, নেশা না করা, ব্যালেন্স ডায়েট খাওয়া, আতঙ্ক থেকে দূরে থাকা, মনকে শান্ত রাখা, হ্যান্ড স্যানিটাইজার হাত ধোয়া, ব্যক্তিগত হাইজিন মেনে চলা ইত্যাদি। এবং সেই সঙ্গে বাড়াতে হবে মনের জোর ও ইচ্ছা শক্তি। দেখবেন এই কোভিড ভাইরাস পই পই করে পালাচ্ছে। এক্ষেত্রে একটা কথা বলা প্রয়োজন যে আমরা এই কোভিড-19 শুরু হওয়ার থেকে একটা কথা সবসময় শুনে আসছি, সোশ্যাল ডিস্টেন্স বাড়ায়। আমার মনে হয় এই সোশ্যাল ডিস্টেন্স কথাটা একটু ভুল, কেননা আসলে যদি আমরা সোশ্যাল ডিস্টেন্স বাড়াই বা তাহলে দেখবেন যে আপনি সমাজ থেকে আস্তে আস্তে দূরে সরে যাবেন এবং সরে যাবেন যার ফলে একাকিত্বে ভুগবেন এবং মানসিক শিকার হবেন। কাজেই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, কিন্তু ফিজিক্যাল ডিস্টেন্স বাড়ান। কারণ এই সোশ্যাল ডিস্টেন্স কথাটা ইন দ্যাট সেন্স আমার মনে হয় ঠিক না। কাজেই সোশ্যাল ডিস্টেন্স যত আপনি বাড়াবেন তত দেখবেন আপনি নিজেকে আইসোলেট করে ফেলছেন। সর্বোপরি আজকে IQS এর তরফ থেকে এই প্রোগ্রামটির সফলতা আশা করি। ধন্যবাদ আমাদের IQS এর চেয়ারম্যান চঞ্চল গুহরায়কে। আমরা আলোচনা সভাটা মোটামুটি যেভাবে ভাগ করেছি, দুটো ভাগে ভাগ হবে আলোচনাটা হবে। প্রথম ভাগের আলোচ্য বিষয় হচ্ছে এ সেশন উইথ এ ওয়ারিয়ার হু ইজ ফাইটিং এগেনস্ট ফায়ার স্টেইং উইদিন দ্য কোর অফ হিট। বক্তা ডক্টর সায়ন্তন চক্রবর্তী, ইন্টেন্সিভ কেয়ার স্পেশালিস্ট
টাটা মেডিকেল সেন্টার, নিউ টাউন, কলকাতা। এবং ওনার সম্পর্কে আমি যেটা শুনেছি সেটা হচ্ছে উনি নিজে আক্রান্ত হয়েছিলেন এবং নিরলসভাবে উনি কিন্তু সুস্থ হয়ে ওঠার পরে নিরলসভাবে এই কাজেই যুক্ত আছেন। ব্যক্তিগতভাবে উনি নিজে একজন প্রথম প্লাজমা ডোনার হিসাবে ওনার নাম আমাদের রাজ্যে প্রথম। উনি নিজে ব্যক্তিগতভাবে ফুড ব্লগার, উনি বেড়াতে ভালোবাসেন এবং আরও অনেক কিছুই আমাকে পাঠিয়েছে আর কি। আমি টেকনোলজিটা ঠিক আয়ত্ত করতে পারছি না বলে সবটা আপনাদের বলতে পারছি না। বহুদর্শী উনি, ওনার বহুদিকদর্শী একজন মানুষ যিনি এর সঙ্গে আছেন এবং একজন একেবারে সামনে দাঁড়ানো যোদ্ধাদের একজন। উনি আপনাদের সামনে ওনার বিষয়ে বলবেন। ডক্টর সায়ন্তন চক্রবর্তীকে আমন্ত্রণ জানাচ্ছি বলার জন্য। সকলকে শুভ অপরাহ্ন। আমি সকলকে মানে আলাদাভাবে চিনি না এখানে। ডক্টর পার্থসারথি মুখার্জির আমন্ত্রণেই আর কি বেসিক্যালি এই সেশনটা করার সুযোগ পেয়েছি, তার জন্য সকলকে কৃতজ্ঞতা জানাই এবং প্রিন্সিপাল ম্যাডামকেও আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সেশনটার শুরুটায় আমরা যদি ক্লিনিক্যাল অ্যাসপেক্টটাকে একটু স্কিপ করে আগে ডক্টর মুখার্জির থেকে এই ভাইরাসের ফিজিওলজি বা পাবলিক হেলথ অ্যাপ্রোচটা একটু শুনে নিই, আই থিঙ্ক তাহলে একটু এগোনো সুবিধা হবে। সেটা কি সম্ভব? মানে তাহলে কি আমরা কি আপনার সাজেশন, তাহলে কি আমরা কি টপিকটা একটু উল্টো চেঞ্জ করে নেব একটু? হ্যাঁ ডক্টর মুখার্জি, যদি একটু আগে আপনি পাবলিক হেলথ সিনারিওটা বলে দেন তাহলে। ওকে ওকে ওকে, নো প্রবলেম, শিওর। তাহলে সেশন আমাকে জাস্ট 1 মিনিট সময় দিন, 1 মিনিট। তুমি শান্ত হও, আমাকে 1 মিনিট সময় দিন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ পার্থ, ডক্টর পার্থ সারথি মুখার্জি আপনার একটু সংযোজন দরকার, একটু বলুন। ডক্টর পার্থ সারথি মুখার্জি, হ্যাঁ উনি 1 মিনিট একটু সময় চেয়ে নিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডাক্তারবু সম্পর্কে আর একটা কথা বলতে ভুলে গেছি, যেটা মানে সেটা হচ্ছে উনি একজন থিয়েটার অ্যাক্টিভিস্ট এবং মিউজিকের উপর ওনার অসাধারণ একটা ভালোবাসা আছে, এটা বলতে আমি ভুলে গেছি। আসলে প্রযুক্তিটা, প্রযুক্তি কৌশল আমার আয়ত্তের বাইরে, অনেক কষ্টে এদিক ওদিক করে নিয়ে দেখে বার বললাম, কিছু মনে করবেন না। আর ওনার সম্পর্কে আমি পার্থর কাছে কিছু শুনেছি, আজ সকালেই ওর সঙ্গে কথা হচ্ছিল এই নিয়ে। ঠিক আছে, ইংরেজি বাংলা মিলিয়ে আমাদের বক্তব্য থাকবে। আমি আমার একটা প্রেজেন্টেশন শেয়ার করতে চাইছি।
করে হচ্ছে না কেন? আচ্ছা ডক্টর মুখার্জি, রেডি করতে করতে কয়েকটা কথা একটু ছোট ছোট করে একটু ডিসকাস করি আমরা। সেটা এক নম্বর যেটা, সেটা হচ্ছে যে এর আগে আমার আগে একজন প্রফেসর সাহেব বলছিলেন, আমি ওনার নামটা খুঁজে পাচ্ছি না তাই জন্য মানে কোট করতে পাচ্ছি না, যে উনি একজন সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছিলেন রিগার্ডিং এই কোভিড রিলেটেড যে সাইকোলজিক্যাল ট্রমা, বা যে আমরা এখন একটা অত্যন্ত প্যানিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো সেখানে সাইকিয়াট্রিস্ট ওনাকে একটা জিনিস সাজেস্ট করেছেন যে আপনি খবর দেখবেন না, নিউজ পেপার পড়বেন না। তো এই ব্যাপারগুলো কিন্তু কাইন্ড অফ সত্যি, মানে আমরা আজকাল নিউজ খুললে বা সোশ্যাল মিডিয়া খুললে প্রচন্ড নেগেটিভ নিউজের ইম্প্যাক্ট চোখে পড়ে, কিন্তু ব্যাপারটা না একটা একটা রিলেটিভ পার্সপেক্টিভ রয়েছে। সেটা হচ্ছে মানে মানে আমরা ছোটবেলা থেকে একটা এক্সাম্পল নিতে জানি যে একটা গ্লাসে যদি অর্ধেকটা জল থাকে, এটা যে দেখছে তার দৃষ্টিভঙ্গি সে অর্ধেকটা ফাঁকা দেখবে না অর্ধেকটা জল ভর্তি। তো ঠিক একই ভাবে নিউজ চ্যানেল গুলো খুললে, নিউজ চ্যানেলে প্রত্যেক দিন এই জিনিসগুলোও বলছে যেরকম যে কতজন মারা গেছে, কতজন এফেক্টেড হচ্ছে, কিন্তু সাথে কিন্তু একটা জিনিস আরেকটা জিনিসও দেখাচ্ছে যে সুস্থতার রেটটা অনেক বেশি, অনেক কম সংখ্যক মানুষ মারা যাচ্ছে, অনেক বেশি সংখ্যায় মানুষ সুস্থ হচ্ছে, কিছু নতুন মেডিসিন আসতে চলেছে। তো আমার মনে হয় ইনফরমেশনটা তো আসল, মানে আজকালকার দিনে ডেটা ইজ দ্য মেইন মানি বলতে গেলে, ডেটা ডেটা বেচেই সারা পৃথিবী চলছে। তো সেদিক থেকে দেখতে গেলে আমরা যদি ওই নেগেটিভ খবরগুলোর মধ্যে থেকে এই পজিটিভ নিউজগুলোকে নিজেরা অ্যাডপ্ট করি যে কতজন সুস্থ হচ্ছে, কত পার্সেন্ট সুস্থতার রেট, মানুষের মৃত্যুর হার কম, এই ব্যাপারগুলোকে যদি আমরা একটু বেশি বেশি নিজেদের মধ্যে নিতে পারি, রাদার ওই ডেথ রেট বা এফেক্টেড কতজন হচ্ছে এইসব ব্যাপারগুলো, তাহলে একটা একটা পজিটিভ ভাইবস পাওয়া যায়। আর এছাড়াও মানে আমাদের আশেপাশে যে পরিমণ্ডলটা, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের বন্ধু বান্ধব, তাদের মধ্যে আমরা যখন গল্পগাছা করি, ডিসকাস করি, আমরা এই এই ডিসকাশনগুলো থেকে সরে আসব যে আজকে অত এত সংখ্যক মানুষ এফেক্টেড হয়েছে, আজকে অমুক পাড়ার অমুক বাবু মারা গিয়েছেন, আজকে অমুক পাড়ার অমুক বাবু কে হসপিটালে ভর্তি করতে হয়েছে। তো এই ডিসকাশনগুলো থেকে যদি আমরা নিজেরা খুব কশাসলি সরে আসতে থাকি না, আলোচনার বিষয়বস্তুগুলো আবার আমাদের ওই রোজকার রাজনীতি, খেলা, বিনোদন এইসব জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারি, তাহলে এই মানসিক সুস্থতার জায়গাটা অনেকটা ফিরে পাওয়া যেতে পারে। এটা আমার ব্যক্তিগত ধারণা এবং আমরা এই ব্যাপারগুলো নিয়ে কাজও করছি। আমি বলবো সেশনের চলতে চলতে কিছু কথা বলবো যে আমরা কি ধরনের কাজ করছি। তো শুনতে শুনতে আমার এই জিনিসটা মনে হলো, তাই এই মাঝখানে যে বিরতিটা পাওয়া গেল তাতে এই কথাটা মনে হলো আমি শেয়ার করি। সামাও আমার এখানে শেয়ারিং একটু গন্ডগোল হচ্ছে, তো লেট মি স্টার্ট। ওকে, আপনারা আমার কথা শুনুন, আমি সামাও এটা কিছু একটা গন্ডগোল হচ্ছে, আমি করতে পারছি না। তো আমার কথা শোনা যাচ্ছে? তো হ্যাঁ শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে তাই তো? হুম শোনা যাচ্ছে। তো যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে নিউ ভাইরাস এন্ড হাউ টু কোপ উইথ। সো আই হোপ দ্যাট অল অফ ইউ আর স্টেইং সেফ, and I'd like to talk about the new virus which is already, you know, which has given us a sort of a new term in the entire globe, which is known as a new normal. So let's talk about this virus. And if you want to know about the virus, then first of all, this virus is severe acute respiratory syndrome coronavirus 2, SARS-CoV-2 is known, causes disease coronavirus, which is known as COVID-19, closely related to original SARS-CoV, you know, that in the year 2003 and
and 2003 and I mean sometime more, you know, that it was a sort of a pandemic, or rather it was affected, you know, in 29 countries perhaps, and sort of a pandemic also by WHO during that time, because the lethality and the death due to SARS virus, you know, SARS-CoV virus in 2003, it was continued for quite some time, and it was the fatality rate was almost 11%. And genetically, I mean, closely related to this original SARS-CoV is COVID-19, though this is distinctly different, because that's why you are calling the novel and new virus. The genetically clusters with the genus beta coronavirus, distinct in subgenus SARS-CoV virus lineage B. It's a genomic structure and genomic sort of a characterization. It affects the upper respiratory tract and the lower respiratory tract. Access host cells via enzyme angiotensin converting enzyme 2. Dr. Sandhil is there, he will definitely take more questions which is related to medical aspects. And you know that nowadays, I mean, during this time, people are aware that this virus is not very prevalent in case of children and women. And because of that, they have much lower angiotensin converting enzyme 2, SCE2. And this COVID-19 progression, its progression, progression is of alveolar disease to a respiratory failure. And timeline of this pandemic, if you consider, that it was first patient in Wuhan, China, developed symptoms for unknown pneumonia on 8th December 2019. First patient in Wuhan, and SARS also originated from China. I just forgot the name of the place, but it was also originated from China, SARS, initial one. MERS, you know that it is Middle East, it is originated from Saudi Arabia, then also it expanded in 30 countries across the globe. So this COVID-19, which we are really concerned at this moment, it is reported first from Wuhan as an unknown pneumonia in 2019, December 8th. WHO received the report of multiple cases of pneumonia of unknown origin from Wuhan on 31st December 2019. Then January 7, coronavirus pneumonia is identified, and this strain named as a novel coronavirus. Till date, about 6 strains are there in case of this coronavirus. And you know that we people are very optimistic across the globe that vaccine will be, vaccine is knocking on the doors, but it's not so easy to get vaccine because one can different kinds of strain and etc. January 13, first report of COVID outside China. January 13, it was reported, first reported outside China. January 30, WHO declares a global public health emergency. India reports first case, you know, on January 30. February 11 and 13, in between outbreaks, Iran and Italy began. March 11, WHO declares this outbreak as a pandemic. March 20 and 20, in between March 20 and 25, you know that how, I am not sure how, what was the main objective of that so-called, you know, highly, you know, mild, that Janta curfew in India, 22nd March, and subsequently from 25th March, lockdown 1.0 was started. I have a very good picture here. I'm unable to share my screen at this moment, that how it had, you know, spread it over at this moment. But sorry for that, I'm unable to share. And at this moment, August 1st week, though this is 9th August, the first week of August, what we can see that 213 countries and territories affected by
this COVID-19 worldwide. Confirmed cases so far above 2 million in India, above 18 million worldwide. Medical scientific interventions, what's happening at this moment, the first genetic sequence of SARS-CoV was released by China on January 11th. You know, that, as I told, that was reported in December. And January 11th, China shared the first genetic sequence of this virus globally through internet. Subsequently, development of RT-PCR-based diagnostic test is in place. Rapid test kits for serosurveillance is also there. We are doing in country also. And specific and symptomatic therapies is under development, under progress. Ongoing vaccine trials are ongoing. So these are the medical scientific interventions. So, and worldwide reported case fatality rate is about 4.19%. Case fatality rate in India is about 2.18%. So death is not very high in comparison to SARS and MERS. MERS about 35% was fatality, and SARS was in 2003, it was about 11%. So in comparison to SARS and MERS worldwide, even in our country as well, you know that fatality is not very high. And the most important medical scientific information is 70 to 80% cases are asymptomatic. It means that, you know, that in case of 70 to 80%, in case of 70 to 80% people don't need any intervention. And those who are with symptoms, there are categories mild, moderate, and severe. And you know that everything is now in media. So that mild patients, those who are infected with this COVID-19, with mild symptoms, they are not allowed, or rather, they are not recommended for hospital admission. They can be, you know, they can be treated as, in treatment. As Dr. Sayanthil is with us, you know, we are doing certain amount of work, forming a sort of a society named COVID Care Network Society. Many doctors, about 200 plus doctors with us, they are supporting day and night, you know, to the patient mentally and, I mean, so far medical, social sort of support. And if you ask, there is no specific medicine at this moment. The best medicine perhaps is oxygen. So, and in case of mild symptoms or moderate symptoms, you don't need to be admitted in hospital setup or something like that. You can be isolated in home and you can be cured. So. So far COVID-19 medical management issue is not a big deal, according to me. I think Dr. Sayanthil will agree with me that medical management of COVID-19 is not a big deal. 70 to 80% asymptomatic, and those who are not with mild and moderate symptoms, they are not, I mean, required to go to hospital setup, etc. Only those who are with severe symptoms like respiratory distress, they can be admitted in hospitals, and their hospital admission is required. So how to handle this pandemic situation? That's a big question. Yeah, I told that COVID-19 medical management is not a big issue, but you know, there are certain things those are really needed, that, you know, infrastructure, etc. I'll come to that point later on. So my, as Dr. Sayanthil told, I mean, Panjalda was asking me also, as a public health activist, what is my view and what is
know that 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 what could be the I mean how to handle this pandemic situation. That's the question, and that's definitely a public health question. So current, I mean, impacts of COVID, current impact of COVID-19 on health system, about 90% available hospital infrastructure utilized for COVID-19 care. About 90% of available healthcare professionals engaged in COVID-19 management. Comorbidities have an acute effect on healthcare outcomes, absence of comorbidity care. Most private primary health clinics closed due to fear. So that's the this is a big issue. That if you don't have sufficient infrastructure, now most of the hospitals are mainly engaged in COVID care, COVID treatment. And other patients, those who are not COVID, you know, and they are suffering with different types of comorbidities like diabetes, hypertension, renal disease, liver disease, cancer, etc. They are facing tremendous amount of problem because of non-availability of healthcare support, and because of this entire, you know, consequences. First, that there is a new virus. Then this is a pandemic at this moment. No medicine, no vaccine, specifically. And doctors are fighting a lot, you know, that doctors are saving lives, and they're doctors, healthcare workers, they're the frontliners. Even other you know, areas, in other areas like police people, they are also a frontline worker. But this is a fact also that most of the clinics, private clinics, are closed. And this is also adding more fear in the society. If I have certain amount, I definitely will come all these issues after my presentation. So COVID-19 maladies in the societies, in the society, one is stigma, second is disbelief, third is ostracization, and how to cope with this situation. So that is also our real concern. Basic coping strategies. If you go through a sort of a coping strategies, there are fundamental basic coping strategies like, you know, problem solving, emotion focus, through social support. There are so many. So, but these are the four strategies it is like that these four strategies, these are rediscovered during this pandemic or during this COVID time. One is hand washing is essentially required. The importance of hand washing was first, you know, identified, rather described, by Florence Nightingale in mid 19, and one Hungarian physician, that you have to wash your hand. And subsequently it has been proved that more than 25%, in case of respiratory disease, in case of digestive disease, more than 25% reduction is possible only through hand washing. That has been proved. And because of the importance of this hand washing, from 2008, something like that, we are observing hand washing day on 15th October every year. And, you know, WHO and other organizations, they have given so importance on hand washing that we can find different tutorials, videos, etc. To practice a proper hand washing method.
But during this corona, it has been sort of a rediscovered that hand washing is very essentially required, which is not. It is a basic, fundamental, basic hygiene aspect questions. Sadharan chikula amra boli, shikha shastra sahabat. And this hand washing, again, is misinterpreted. That Janchalda was telling that hand sanitizers, not no need of hand sanitizers. Simple hand washing with soap is the basic thing and is the most effective. Yeah, if you have, but I don't prescribe anybody, I don't suggest anybody that hand washing with above, I mean those who are hand sanitizing, using hand sanitizer with 70% alcohol or something like that, more than 70% alcohol is the only way to disinfect your hands. I don't support. Anti-spitting. This is the one of the most important aspects at this moment globally. Though country like India and few others, they are spitters, but you know that most of the countries they have a sort of a they don't have that much of spitting habit. But anti-spitting again. In 1951, Bombay High Court given a sort of a judgment that spitting is an offence, punishable offence. They have given a judgment in 1951, Bombay High Court. And after 69 years, everyone found that in Kolkata, first punishment was enforced on a spitter on street because of COVID-19. Again, this is a very fundamental, very basic health hygiene questions, anti-spitting. So again, it is sort of a most important aspect if you want to prevent corona, if you want to prevent COVID-19. Use of mask, it is definitely a sort of a new habit, new normal world, and new habit is mask. But it was a sort of a, I mean, well circulated thought from our childhood that if you have a sort of a cough or something like that, you need to protect your nose and mouth so that you can't spread anything. It is not a very 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 again newly discovered, but wearing up a mask whenever you are on road, that's a new one in new normal era. But again, you have to wear a mask scientifically. There are certain, I mean, Dr. Sayantan can address all these issues. There are certain rules and you know guidelines to use a mask. You don't need a N95 mask. If you're not a vulnerable population, if you are not working in a hospital, etc., you don't need a N95 mask. But you need to have a very clean. You need to have a very tight. You have the wearing of mask, and you know that is also a sort of a scientific art that you have to know which people are not obeying or not you know, we are not observing that those who are, people are carrying a mask or wearing also, but whether how far it is scientifically guided or guarded, I'm not sure. Again, this is a very important issue that raised by Chanchalda, that physical distancing, not social. Physical distancing, we have to also. It is a very important strategy to cope with COVID. But there are so many information with regard to the distance. Someone initially it was informed that 2 meters. Then subsequently 3, 13, and now it is one report found that this COVID-19 can go up to 20 meters, I think. So these are all I think these are all rumors. You have to maintain a safe distance, so that people can be guarded
if there is any virus around. So you have to maintain a safe distance, and also there are certain issues like how long you are exposing yourself to an infected person or to this virus. That's also a very important question. I think Santham can address at the end. Coping ability is a key strategy to fight against this disease or any disease, and particularly considering the heterogeneity of this disease. Amitabh Bachchan to Haru Mandal, everyone is affected. Amit Shah to blah blah blah. Boris Johnson to that big names. So it's a very democratic virus affecting people from every sphere. So considering the heterogeneity, I can tell you a few coping sort of a strategy you should follow during this pandemic. That you have to maintain a good sleep hygiene. Chanchalda was mentioned. Sleep hygiene is a variety of different practices and habits that are necessary to have good nighttime sleep, quality sleep, and full daytime alertness. That's the very important aspect. So sleep hygiene is very important in this, to maintain during this pandemic. Nutrition is also very important. You have to have a proper nutrition. Maintain a healthy balance, nutritious foods, vegetables, fruits, whole grains, healthy proteins, etc. Balanced diet, because there is no ready-made immediate booster which can increase immunity. Please listen to me. There is no such thing in the market which can improve your immunity overnight. That's a bujruki. And this bujruki is going on. Who was telling that papad can increase the antibody? Mr. Arjun Ram is now, unfortunately, he is admitted in All India Institute of Medical Science, Delhi, yesterday, I think. He's a minister, central minister. He was advocating papad to increase antibody. T lymphocyte can be the game changer. Many people are telling. Why our Indian population 70-80% is asymptomatic? Because we are prone to flu. Maybe these are all assumptions that T lymphocyte can be the game changer. But papad and all these bullshits, that those were advocate. Many, there are many products in the market that they are telling that this will increase your immunity. Immunity is not a one-night issue, it is a long-run process. Staying physically active, 150 minutes per week, moderate to intensity aerobic activity is absolutely required for your healthy life, to prevent and protect this COVID-19, and of course, to have a good immunity, strong, solid immunity. You have to be physically active. And minimum 150 minutes per week. And moderate intensity aerobic activity. The moderate intensity, again, it depends on your cardiological function, cardiorespiratory fitness, etc. Social support, people believe that when they see others in challenging circumstances, they should feel empathy and a desire to help. Cooperative behavior allowed our ancestors to survive under harsh conditions, and it still serves a purpose in a highly complex society. So you have to be cooperative, you have to be supportive. And the social support, I'll come to this point again, is really, really important. And you need to have regular exercise schedule. Whenever possible, you can do a sort of a deep breathing exercise, which is called also diaphragmatic breathing. Is a surefire method of managing your body's response to anxiety and stress. So deep breathing can increase your
it can very extremely good for lung function, and this diaphragmatic breathing can definitely a good response to anxiety and stress. In long run, model predicts COVID-19 would be an endemic phenomenon in 2 to 5 years. Though again, it's a sort of a, I discussed this issue with many doctors, many scientists in country, outside as well. And it's WHO predicts that after 1 decade, it will be continuing something like that. But so far, so long, my impression goes, and my understanding goes with discussing with different experts, that COVID-19 would be an endemic phenomenon within 2 to 5 years. Its acute impact will result in inherent immunity. That's very important, and that's going to be. COVID-19, I think it's going to be a sort of a simple flu-like thing in future, within 2 years or within 2 to 5 years. There are many types of flu, so it is going to be another type of flu, nothing else. So most important thing is stay positive in attitude. And lastly, I'd like to say that hope alone is not a plan. You know, Chanchalda was telling about health. The definition of health is you have to be good physically, mentally, and socially. That's the health definition of health that is, you know, planned by WHO long back. So I think all of us here, mentally and physically, good at this moment. But none of us is socially healthy at this moment. If we are in a good society, then you know that unfortunate incident which was happened in Bunga, just in front of a hospital, oxygen cylinder was inside the ambulance, and that Madhav Narayan Dutta was just outside the ambulance. He was trying to go to the oxygen cylinder, and no one helped. So we are not living in a very good society at this moment. And if we are not living, if you can't live in a good society, a cooperative society, a helping society, no one's health can be good. So this is the lesson in this pandemic. And as a public health activist, I can tell that you have to be mentally fit, you have to be physically fit, you have to follow certain strategies to cope this disease, to cope with this disease, to fight during this pandemic. But please don't forget that we are a social, you know, we have to be social. That's all. Thank you very much for a very patient hearing. I was audible, or I missed everything? Yes, yes. Sorry, I have taken a long time, I think. Anyway. Yes, yes. Shanto, sorry, I have taken a sort of a longer time. And I'm extremely sorry. It was a good presentation so far. I have given this presentation many other times. It's okay. I have to join a webinar at 7 as well. So anyway, so I think now where is Panjal? Panjal. Okay. I can. Request Dr. Sayantan Chakraborty to speak his lecture. Yeah, Dr. Mukherjee ke thank you. Babatake ekta in a nutshell present korar jonno. So ami Bangla te continue korchi ebong ami chaichi amar je session. Ami tomake interrupt korchi. Amake kintu bolechilo Chanchal na English te bolte. Bolle international seminar. So I prepared myself to speak in English.
তো আমি আমি চাইছি যে আমার সেশনটা যেটা হবে মানে করতে চলেছি সেটা আমি চাইছি একটু ইনডাইরেক্টিভ টাইপের সেশন হোক, মানে ইউনিডিরেকশনাল ফ্লো অফ নলেজ না হয়ে আমি ইনিশিয়ালি দু চারটে কথা বলে আমি তারপর চাইবো আপনাদের থেকে আপনাদের মনে এই আজকের দিনে দাঁড়িয়ে যা সিনারিও তাতে যা কোয়েশ্চেন কনফিউশন সেগুলো আপনারা একে একে মানে আলোচনার মতন ভাবে সামনে আনুন। আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো জবাব দেওয়ার, এবং যদি কিছু না পারি, যদি আমার জ্ঞানের মধ্যে সেগুলো না থাকে, আমি পরে সেগুলো অবশ্যই চেষ্টা করবো জেনে নিয়ে সেটা পার্থবাবুর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। তো ইনিশিয়ালি আমি ছোট ছোট তিনটে কথা বলে নিতে চাই। এক নম্বর হচ্ছে যেটা মানে কোভিড যে অসুখটা মানে করোনা ভাইরাস বা সার্স কফ টু এই যে অসুখটা, এটা মেইনলি একটা রেসপিরেটরি প্যাথোজেন, মানে শ্বাসনালী এবং আমাদের যে দুটো লাংস ফুসফুস তাদের প্রদাহ বা ইনফ্লামেশন করে, ঠিক আছে? তো এই এই রোগটাকে মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, পরবর্তীকালে ভারতবর্ষের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবং আমাদের হেলথ ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে নির্দেশিকাগুলো আছে তাদের চারটে ক্যাটাগরিকে ভাগ করা হয়েছে। এক নম্বর ক্যাটাগরি হচ্ছে কোভিড-19 সাসপেক্টস, যারা কোভিড-19-এর সাসপেক্ট মানে যাদেরকে আমরা সন্দেহ ভাজন বলতে পারি, তো তাদের আওতায় পড়ছে কারা, না সিমটোম্যাটিক ইন্ডিভিজুয়াল অর কন্ট্যাক্টস অফ কনফার্মড কেসেস, মানে যে মানুষের কনফার্ম সিমটম হয়েছে বা একজন কনফার্মড কোভিড-19 কেসের যারা সংস্পর্শে এসেছেন তারা, এক। দুই হচ্ছে সিমটোম্যাটিক হেলথ কেয়ার ওয়ার্কার্স, যারা হাসপাতালে চাকরি করেন তাদের মধ্যে যারা সিমটোম্যাটিক হয়েছেন তারা, দুই। তিন নম্বর হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস, মানে যাদের সর্দি কাশি শ্বাসকষ্ট জ্বর এই ধরনের সমস্যা তৈরি হয়েছে তারা, এবং চার নম্বর হচ্ছে অ্যাসিমটোম্যাটিক ডিরেক্ট কন্ট্যাক্টস অর হেলথ কেয়ার ওয়ার্কার্স এক্সপোজড উইদাউট অ্যাডিকুয়েট প্রোটেক্টিভ মেজার্স, মানে একজন কোভিড-19 পেশেন্টের সংস্পর্শে এসছে এরকম ব্যক্তি যিনি অ্যাসিমটোম্যাটিক আছেন, অথবা একজন হাসপাতালে কাজ করা মানুষ যে কোনো রকম প্রোটেক্টিভ মেজার ছাড়াই একজন কোভিড-19 পেশেন্টের সংস্পর্শে এসে গিয়েছেন। তো এই চারটে ক্যাটাগরিকে কোভিড সাসপেক্ট হিসাবে পয়েন্ট আউট করা হয়েছে। আর কোভিড কনফার্মড কেস যেগুলো, যাদের ডায়াগনোসিস হয়ে গিয়েছে কোভিড-19 হিসাবে, তাদেরকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে মাইল্ড ডিজিজ। মাইল্ড ডিজিজ কারা, না যাদের মাইল্ড ফিভার আছে সাথে শ্বাস মানে কাফ অ্যান্ড কোল্ড, ম্যালেজ মানে গা ম্যাজম্যাজে ভাব, জেনারেলাইজড উইকনেস, এই ধরনের ছোট ছোট সিমটম তাদেরকে মাইল্ড ডিজিজের আওতাভুক্ত করা হয়েছে। নেক্সট হচ্ছে মডারেট ডিজিজ। মডারেট ডিজিজ হচ্ছে পারসিস্ট্যান্ট ফিভার মোর দ্যান 100 degrees ফারেনহাইট উইথ অর উইদাউট কাফ, সোর থ্রোট, মায়ালজিয়া অর ডিফিকাল্টি ইন ব্রিদিং, মানে মডারেট ডিজিজের মধ্যে জ্বর যেটা 100 degrees ফারেনহাইটের বেশি এবং সেটা পারসিস্ট্যান্ট ফিভার হতে হবে, এবং তার সাথে কিছু ক্লিনিক্যাল প্যারামিটার্সকে ইনক্লুড করা হয়েছে, যেমন রেসপিরেটরি রেট মোর দ্যান 24 per minute, স্যাচুরেশন লেস দ্যান 95% ইন রুম এয়ার, অল্টার সেন্টর সেন্সোরিয়াম, ড্রাউজিনেস, কনফিউশন, চেস্ট এক্সরেতে ইনফিল্ট্রেটস, অল্টার্ড লিভার ফাংশন আর রেনাল ফাংশন। তো এই এত এত মানে জটিলতার মধ্যে গিয়ে লাভ নেই। তো বেসিক্যালি মাইল্ড কেসের থেকে মডারেট কেসের যেটা ডিফারেন্সিয়েশন সেটা হচ্ছে হাঁচি কাশি, যে মাস্ক ব্যবহার করা উচিত। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে মাস্ক বিভিন্ন রকমের রয়েছে, তো N95 নিয়ে অনেক রকমের কথাই হয়েছে এবং N95 বলা হচ্ছে সব থেকে সেফ মাস্ক, এটা আমাদের ব্যবহার করা প্রয়োজন। তো পরবর্তীকালে আবার নতুন নোটিফিকেশনও হয়েছে N95 ইউজ করা কি না করা উচিত সেই নিয়ে। তবে আমার প্রশ্ন হলো এই N95 মাস্ক যদি আমরা বাজারকে তারপর আমরা এটাকে সরাসরি ব্যবহার মিশিয়ে করতে পারবো না, তাহলে ব্যবহার করার আগে আমি কীভাবে স্যানিটাইজ করবো? আচ্ছা, আমি এই মাস্ক রিলেটেড সব সব রকম প্রশ্নের একসাথে জবাব দেওয়ার চেষ্টা করছি।
যাতে পরবর্তী কোনো শ্রোতা মাস্ক নিয়ে কোনো কোয়েশ্চেন করার আগে তার উত্তরগুলো আগেই পেয়ে যান, তার মধ্যে আপনার স্পেসিফিক অ্যান্সারটাও থাকবে। তো এবারে ডিসকাশন অফ টপিক হচ্ছে মাস্ক, ঠিক আছে? আমি একটু আমার ভিডিওটাকে অন করছি, আমি একটা মাস্ক পরে রয়েছি, সেটা একটু দেখাতে চাই। তো আমি মনে হয় সকলের কাছে ভিজিবল এবং অডিবল একসাথে। তো আমি এই মুহূর্তে যে মাস্কটি পরে রয়েছে এটি হচ্ছে একটি মেডিকেল N95 মাস্ক। তো সকলে যদি দেখেন এই মাস্কটি আমার পুরো ফেস বরাবর, মানে নাকের নিজাল ব্রিজ থেকে শুরু করে আপ টু চিন চিন লাইন জ লাইন অবধি পুরোটা সিল্ড, কোনো এয়ার গ্যাপ নেই। তো আপনি যখনই বাজার থেকে একটি N95 মাস্ক কিনছেন আপনাকে দুটো জিনিস দেখতে হবে। এক, মাস্কের ফিটিংস, আপনি মাস্কটাকে পরার পর আপনার এই চারপাশের লাইন বরাবর যেন কোনো এয়ার পাস না হয়, মানে ইফ ইউ আর ওয়ারিং আ গুড কোয়ালিটি পারফেক্টলি ফিটেড N95 মাস্ক অ্যান্ড উইথ আ পারফেক্টলি ফিটেড N95 মাস্ক, ইফ ইউ গো ফর আ ব্রিস্ক ওয়াকিং, একটু যদি জোরে হাঁটেন, ইউ শুড হ্যাভ সাম সর্ট অফ ব্রিদিং ডিফিকাল্টি। আপনি যদি একটি প্রপারলি ফিটেড N95 মাস্ক পরে একটু জোরে হাঁটেন আপনার আইডিয়ালি একটু শ্বাসকষ্ট হতে হবে, হওয়া উচিত, তাহলেই বুঝতে হবে সেই N95 মাস্কটা সঠিকভাবে আপনার মুখে ফিট হয়েছে এবং সেটা এফেক্টিভলি কাজ করবে যদি আপনি একটি কোভিড পজিটিভ পেশেন্টের সংস্পর্শে চলে আসেন। এক নম্বর। দুই, প্রচুর N95 মাস্ক বাজারে বিক্রি হচ্ছে যেগুলোর এই রকম জায়গায় একটা ছোট্ট রেসপিরেটর লাগানো আছে, যেটা দিয়ে একটা ইউনিডিরেকশনাল ভালভ আছে যেটা দিয়ে আপনার শ্বাসবায়ুটা এই মাস্কের বাইরে বেরিয়ে আসছে, হাওয়া ভেতরে ঢুকতে পারছে না কিন্তু আপনার গরম শ্বাসবায়ুটা বাইরে বেরিয়ে আসছে। দ্যাট সর্ট অফ মাস্ক ইজ ব্যান, ওই মাস্কগুলো ব্যবহার করা যাবে না। তার কারণ খুব সিম্পল, কোনো মানুষ কাশলে আপনার কাছে সেই ড্রপলেট পৌঁছাবে না, কিন্তু আপনি যদি কাশেন আপনার ড্রপলেট কিন্তু সামনের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তো এই ধরনের মাস্ক ইউজ করা যাবে না। তিন নম্বর, উনি যে স্পেসিফিক কোয়েশ্চেনটা করেছেন যে হাউ টু স্যানিটাইজ দ্য N95 মাস্ক, নাম্বার ওয়ান, আমরা প্রচুর ভুল কী বলবো প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে এক নম্বর, যেটা হচ্ছে N95 ধোয়া, ওয়াশ করা করা যাবে না। আপনি যদি N95কে ওয়াশ করেন তাহলে তার কোয়ালিটিটা 95 থেকে কমে আস্তে আস্তে 75, 65, তারপর 40, 35, তারপর N0-তে পরিণত হবে। তো এই যে 95 মানে কি, এটা 95% অফ দ্য পার্টিকুলেট ম্যাটারকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। তো আপনি যদি রিপিটেড ওয়াশ করেন এর এই এফিকেসিটা, এই এফিকেসিটা আস্তে আস্তে নষ্ট হয়, তারপর সেটা একটা কাপড়ের আস্তরণে পরিণত হবে N0 পর্যায়ে। আমরা কখনোই অ্যালকোহল দিয়ে হোক, সাবান দিয়ে হোক, যে কোনো ভাবে হোক N95কে ধোবো না। ওকে, তো আমরা কি করতে পারি সেটা হচ্ছে আমরা সবসময় তিনটে সেটে N95 মাস্ক কিনবো, যারা ইউজ করতে চাই তিনটে N95 মাস্ক একসাথে কিনবো। ধরুন সোমবার এক নম্বর মাস্কটা পরলেন, নাম্বার ওয়ান মাস্ক সোমবার পরলে পরে বাজার থেকে হোক যেখানেই যাচ্ছেন না কেন ঘুরে এসে মাস্কটাকে একটা সেফ জায়গায় একটা দড়িতে একটা ক্লিপ দিয়ে টাঙিয়ে রেখে দিন, কেউ যাতে টাচ না করে। ডে টুতে আপনি ধরুন সোমবারে এক নম্বর করেছেন, মঙ্গলবারে দু নম্বর মাস্কটা পরলেন, পরে আপনার কাজটা ছেড়ে এসে আবার টাঙিয়ে রেখে দিলেন একের পাশে। তিন নম্বর মাস্কটা আপনি বুধবারে পরলেন, পরে আবার কাজ ছেড়ে এসে টাঙিয়ে রেখে দিলেন। এবার বৃহস্পতিবারে আপনি আবার রিপিট করে ডে ওয়ানের মাস্কটা, মানে সোমবারের মাস্কটাকে পরলেন, শুক্রবারে আবার মঙ্গলবারের মাস্কটা, শনিবারে আবার বুধবারের মাস্কটা, তাহলে সপ্তাহে 6টা ওয়ার্কিং ডে 6টা মাস্ক হয়ে গেল 3টে মাস্ক দিয়ে। ওকে, তো এক নম্বর মাস্কটাকে আপনি দুদিন রেস্ট নিয়ে যে তিন নম্বরে পরলেন, এই যে 24-48 ঘন্টার একটা গ্যাপ পেল, সেই গ্যাপে ভাইরাস এই কোনো মানে জীবিত মাধ্যমের সংস্পর্শে না আসতে পেরে ইনঅ্যানিমেট অবজেক্টের ওপরে সে বাঁচতে পারবে না মোর দ্যান ফর্টিন আওয়ার্স, তো ভাইরাস সেটা নিজে থেকেই মরে যাবে। সুতরাং আলাদা করে তাকে ধুয়ে মুছে ডিসইনফেকশনের কোনো প্রয়োজন নেই, ন্যাচারালি ডিসইনফেক্ট হয়ে গেল। এটা গেল N95। নাম্বার টু হচ্ছে N95 কি সত্যিই জরুরি? না, N95 সত্যিই জরুরি নয় যতক্ষণ না আপনি একজন কোভিড সাসপেক্ট বা কোভিড কনফার্ম পেশেন্টের সংস্পর্শে আসছেন বা তাকে ডিল করছেন। যদি আপনি রেগুলার জবের জন্য রাস্তাঘাটে বেরোনোর জন্য মাস্ক পরতে চান তাহলে 3-ply সার্জিক্যাল মাস্ক আপনাদের জন্য সাফিসিয়েন্ট। তবে কেনার আগে দেখে নিতে হবে মাস্কটি 3-ply কিনা, মানে তিনটে লেয়ার আছে কিনা। নাম্বার টু হচ্ছে নন অ্যাবজর্বেবল কিনা, মানে
জলে দিলে সেটা ভিজবে না, এমন মাস্ক হতে হবে আপনার মুখে, বা যখন মুখে সেটা সেট হবে তাহলে এই যে ভেতরে যে লালা ছিটকে মাস্কে লাগছে তাতে করে মাস্কের ভেতরে সারফেসটা ভিজে যাবে না, সো ইট শুড বি ড্রাই। তো মাস্কটা থ্রি প্লাই হতে হবে বা তিনটে লেয়ার থাকতে হবে এবং সাথে নন অ্যাবজর্বেবল মেটেরিয়াল দিয়ে তৈরি হতে হবে, সেই সার্জিক্যাল মাস্কই এফেক্টিভ। তাহলে N95 পরা সকলের জন্য জরুরি নয়, থ্রি প্লাই সার্জিক্যাল মাস্ক ইজ সাফিসিয়েন্ট এনাফ। N95 কখন করবেন, যখন কোনো হসপিটাল সেটআপে যেতে হচ্ছে বা আপনি কোনো ডিরেক্ট COVID-19 পেশেন্টকে বা COVID-19 সাসপেক্টকে ডিল করছেন তখন একটি N95 আপনার পরা প্রয়োজন। এছাড়া N95 পরে সবসময় ঘোরা খুব একটা যৌক্তিকতা নেই। আচ্ছা, আমার আরও একটি প্রশ্ন, একটি N95 মাস্ক কতদিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে? যতদিন না মাস্কটা ছিঁড়ে যাচ্ছে বা নোংরা হয়ে যাচ্ছে। আচ্ছা, আর বাজার থেকে কেনার পর আমি সরাসরি কি এটা ব্যবহার করতে পারবো না কিছুদিন? হ্যাঁ, না সরাসরি ব্যবহার। ওকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, একটা ছিল, সেটা হচ্ছে কোন বয়সের মানে পেশেন্টদের এটা বেশি হচ্ছে এবং কেন? আচ্ছা, আমরা যে চর্চাগুলো বা যে লিটারেচারগুলো দেখি তাতে যেটা খুব মানে কমনলি বলা হচ্ছে যে এল্ডারলি গ্রুপ অফ পিপল যাদের আদার কোমরবিড সিচুয়েশনস আছে তাদের COVID-19 সংক্রমণ বেশি হচ্ছে, বলবো না সংক্রমণ হলে তাদের কমপ্লিকেশন বেশি হচ্ছে। সংক্রমণ কিন্তু সব বয়সেরই হচ্ছে, সব ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই হচ্ছে। তো কমপ্লিকেশন বেশি হচ্ছে কাদের, না কমপ্লিকেশন বেশি হচ্ছে তাদের যাদের বয়সটা বেশি তার সাথে কিছু কোমরবিড সিচুয়েশনস আছে, যেমন সে অ্যাজমা, ডায়াবেটিস, হাইপারটেনশান, ওবেসিটি, হ্যাঁ এই ধরনের সমস্যায় যারা ভুগছে, প্রি এক্সিস্টিং হার্টের অসুখ, কারণ ক্যান্সার আছে, কেমোথেরাপি চলে, এই ধরনের মানুষগুলো যারা অলরেডি সাসেপ্টেবল, যাদের অলরেডি শরীরের ইমিউন পাওয়ারটা মানে কোপ আপ উইথ দ্য ডিজিজ সেই ক্ষমতাটা অলরেডি কিছুটা কম্প্রোমাইজড ডিউ টু আইদার এজ অর আদার প্রি এক্সিস্টিং কোমরবিডিটিস, তাদের ক্ষেত্রে এই ভাইরাসজনিত যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন সেইটার কমপ্লিকেশনটা মানে সেইটার ইন্টেন্সিটিটা একটু বেশি। তো সেই জন্যই বলা হচ্ছে যে পিপল হু আর মোর দ্যান 50 উইথ আর পিপল হু আর মোর দ্যান 50 উইথ আদার প্রি এক্সিস্টিং কোমরবিডিটিস আর পিপল ইন জেনারেল হু আর মোর দ্যান 60 ইয়ার্স অফ এজ তারা অনেক বেশি ভালনারেবল টু গেট কমপ্লিকেটেড সার্স-কভ-2 ইনফেকশন। আদারওয়াইজ ইন আ নাটশেল পুরো পপুলেশনের 18-80 সকলেরই কিন্তু সমান সাসেপ্টেবিলিটি ইনফেক্টেড হওয়ার। ওকে, থ্যাংক ইউ। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার বলছি একটা কোশ্চেন, একজন পেশেন্টে কোভিড পজিটিভ ধরা পড়েছে, তার সিমটমসগুলো রয়েছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে র্যাপিড টেস্টে 5 দিন বা 7 দিন বা 14 দিন পরে তার আবার টেস্ট করা হলো, তখন তার নেগেটিভ এসেছে, তো তারপরে তার দেহের সিমটমসগুলো রয়ে গেছে, এগুলো ক্ষেত্রে তার কি আবার কোভিড পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে? আচ্ছা, যেটা এখন রিসেন্ট গাইডলাইন মানে রিগার্ডিং ডিসকন্টিনিউয়েশন অফ হোম আইসোলেশন সেটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। সেই গাইডলাইনটাতে একদম পরিষ্কারভাবে যেটা বলা হচ্ছে যে যদি কোনো পেশেন্ট COVID-19 উপসর্গ, আমি একদম গাইডলাইনটা কোট আনকোট পড়ে শোনাচ্ছি, COVID-19 উপসর্গ ধরা পড়ার বা নমুনা সংগ্রহের দিন থেকে, উপসর্গ ধরা পড়ার বা নমুনা সংগ্রহের দিন থেকে 7 দিন অতিক্রান্ত হওয়ার পর, 7 দিন হয়ে গেছে, তারপরে আরও 3 দিন যদি কেউ জ্বর বা উপসর্গ মুক্ত থাকেন, মানে স্যাম্পেল নেওয়ার দিন থেকে বা ফার্স্ট সিমটমের দিন থেকে টোটাল 10 দিন যদি কেউ ফিভার বা অন্য যে কোনো রকম উপসর্গ মুক্ত থাকতে পারে থাকেন, তাহলে কোনো রকম ফার্দার টেস্ট ছাড়াই
ডাক্তারবাবুর ফিট সার্টিফিকেট সহ বা হাসপাতালের ডিসচার্জ সার্টিফিকেট সহ সেই মানুষটিকে ছুটি দিয়ে যাওয়া যেতে পারে এবং সে সামাজিক জীবনে ফিরে আসতে পারে। এবার উনি যে প্রশ্নটা করলেন যে দিন সাতেকের মধ্যে আবার টেস্ট রিপিট হয়েছে, সেটাতে দেখা গেছে যে রিপিট টেস্ট নেগেটিভ এসে গিয়েছে, কিন্তু তার এখনও সিমটম পারসিস্ট করছে কোভিডের সিমটম। সেই ক্ষেত্রে সাজেশন হবে সেই দ্যাট পারসন শুড কন্টিনিউ হিজ অর হার হোম আইসোলেশন, অ্যান্ড মাঝখানে যে টেস্টটা হয়েছে সেই সেই টেস্টটার কী বলবো ক্রেডিটেবিলিটি, সেই টেস্টটার অ্যাকসেপ্টেবিলিটি নিয়ে একটু ডাউট থাকবে। হি অর শি শুড রিপিট আ টেস্ট ইফ রিকোয়ার্ড, শুড রিপিট আ টেস্ট আফটার কমপ্লিশন অফ 14 days অফ আইসোলেশন, আর যে পিরিয়ডের পরে তার সিমটমগুলো সম্পূর্ণভাবে নিরাময় হয়ে যাচ্ছে তারপরে সে চাইলে একটা টেস্ট করতে পারে, কিন্তু রেকমেন্ডেশনে নেই, উপসর্গ চলে যাওয়ার পরে আরেকবার টেস্ট করবার কোনো রকম রেকমেন্ডেশন এই মুহূর্তে নেই। মাঝখানে টেস্ট করে যদি সেটা নেগেটিভ এসে গিয়ে থাকে কিন্তু অলরেডি সিমটম পারসিস্ট করছে, সেক্ষেত্রে কিন্তু বলা উচিত যে তার কখনো আইসোলেশনে থাকা উচিত, আদারওয়াইজ টেস্ট হয়তো ভুল রিপোর্ট এসেছে। ডাক্তারবাবু একটা প্রশ্ন আছে। হ্যালো, হ্যাঁ বলছি যে ডক্টর ফুরাদ আলিমের ওটা রিপোর্ট পড়লাম, ওনার পরপর নাকি 5 বার নেগেটিভ এসছে, 6 বার এবার পজিটিভ, এই বিষয়টা কি? আচ্ছা, পরপর 5 বার নেগেটিভ এসে তারপর আবার পজিটিভ এসে পড়লাম, সত্য আমি জানি না, এটা রিপোর্টে পড়লাম আর কি, লেখা সামাজিক মাধ্যমে। আমিও শুনিনি, মানে আমাকে তাহলে একটু জেনে বলতে হবে, মানে আমি কমেন্ট করার জায়গায় নেই। আচ্ছা, আরেক বন্ধু আমাদের রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি, অ্যাকচুয়ালি আমি বলি 5 বারের পরে পঞ্চম বারে এসেছিল, চতুর্থ বার অব্দি এসেছিল, তো একটা তো জায়গায় টাইটারি মানে কি বলবো, একটা সংক্রমণের একটা লেভেল হতে হবে, তবে তো ধরা পড়বে। মানে যেদিনকে আমি আমি যদি কালকে এক্সপোজ হই মানে একজন কোভিড ইনফেক্টেড পেশেন্টের সঙ্গে আর আমি পরশুই টেস্ট করাই, তাহলে আমার নেগেটিভ আসবে, ইট হ্যাজ টু বি। আচ্ছা আচ্ছা, এবার এবার বুঝলাম, মানে উনি মানে ডায়াগনোসিস হওয়ার সময় 5 বার নেগেটিভ এসে তারপরে পজিটিভ, রাইট রাইট। ও না, সেটা সেটা বলতে পারি, সেটা হচ্ছে যে সেটা ওর ক্ষেত্রে মানে 4 বারে নেগেটিভ এসেছিল, মেবি দেখো আমি শান্ত তুমি বলবে, বিষয়টা হচ্ছে যে কালকে আমি একটা কোথায় শুনলাম বেশ বা কিছু টিভিতে বলে দেখাচ্ছিল, একটা জায়গায় পজিটিভ, একটা জায়গায় নেগেটিভ, আর একটা জায়গায় পজিটিভ। এখন হচ্ছে যে মানে তোমার এক্সপোজারের দিনগুলো একটা দেখতে হবে, মানে একটা একটা পিকে পৌঁছাতে হয়, তবে তুমি অ্যান্টিবডি মানে ডিটেক্ট করতে হবে তো এটাকে, এটাকে নাহলে তো ডিটেক্ট করবে কি, মানে যে ভাইরাসটা ঢুকেছে, ভাইরাসটা ঢোকার পরে একটা ভাইরাসটা ডিটেক্ট করার মধ্যে একটা লোড আছে, লোডে আসতে হবে, নাহলে তো ডিটেক্ট আনডিটেক্টেবল থেকে যেতে হবে। আমাদের যে হেপাটাইটিস বি ভাইরাস বা হেপাটাইটিস ডি বা সি ভাইরাস, এটা আমরা একটা টেস্ট করি যেটাকে বলি কোয়ান্টিফিকেশন, HPV DNA বা HCV RNA হোয়াটএভার, তো সেটা একটা লেভেলের উপর ডিটেক্ট করা যায় না, মানে ধরো HPV হেপাটাইটিস বি নেগেটিভ বললো, তার মানে তখনও হয়তো 230টা 240টা 250টা 260টা হেপাটাইটিস বি ভাইরাস রক্তে আছে, তো সেটা আনডিটেক্টেড, একটা নির্দিষ্ট মাত্রায় উঠতে হবে, তাহলে এক। আর 2 নম্বর হচ্ছে প্রসেসগুলোকেও ঠিক করতে হবে, কালেকশন অফ স্যাম্পল, ইনসাফিসিয়েন্ট স্যাম্পল হতে পারে, প্রসেস ঠিক না হতে পারে, নানান রকম ভাগ হতে পারে, সো14 দিনের মধ্যে টেস্ট করতে হবে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আর্লি টেস্টিং খুব একটা হেল্পফুল নাও হতে পারে, তাই জন্য 5 থেকে 14 দিন এই যে মানে একটা ল্যাটেন্ট পিরিয়ড, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2 হচ্ছে যেটা একদম উনি ঠিক বলেছেন যে স্যাম্পেল কালেকশন, অনেক সময় ইনঅ্যাডিকুয়েট স্যাম্পেল হয়, সঠিক জায়গা থেকে সোয়াবটা নিল না, পেশেন্টের নাকে বা গলায় যখন সোয়াব স্টিকটা ঢোকায় সে হয়তো সাংঘাতিকভাবে হাঁচলো বা কাশলো, তাতে করে ঠিক মানে সার্ফেসে সোয়াব স্টিকটা পৌঁছালো না, তো এই মেকানিক্যাল ফ্যাক্টরগুলো আছে যেগুলো রুল আউট করে তবেই একটা মানে ঠিক ঠিক স্যাম্পেল কালেকশন এর উপরে ডিপেন্ড করে। তারপরে আরেকটা একটা বড়ো ব্যাপার সেটা ডক্টর হালিমের ক্ষেত্রে হয়তো সেই সমস্যাটা হয়নি, সেটা হচ্ছে যে স্যাম্পেল কালেকশন অনেক যেগুলো পেরিফেরি হসপিটালগুলোতে হচ্ছে, যে আজকের ডেটে স্যাম্পেল কালেক্ট হচ্ছে, সেই স্যাম্পেল এখন এই সমস্যাটা অনেকটা কমে গেছে, কেননা পেরিফেরি হসপিটালগুলোতে র্যাপিড অ্যান্টিজেন কিট এসে গেছে, ট্রু নেট টেস্ট হচ্ছে, কিন্তু ইনিশিয়ালি এই মুর্শিদাবাদ বর্ধমান এইসব জায়গায় ওখান থেকে সোয়াব কালেক্ট হতো, তারপরে সেটা গাড়ি করে
কলকাতায় আসতো, সেন্ট্রাল ল্যাবে কলকাতায় টেস্ট হতো, তো এই মাঝখানে মোটামুটি একদিনের গ্যাপ স্যাম্পেল আসছে, ট্রান্সপোর্ট হচ্ছে, তো এই এই মানে মেকানিক্যাল এররগুলো মাঝখানে এসে এসে প্রচুর রিপোর্ট এসছে যেগুলো ইনভ্যালিড, ইনঅ্যাডিকুয়েট স্যাম্পেল, ইনকনক্লুসিভ রিপোর্ট, এরকম প্রচুর রিপোর্ট বেরিয়েছে একটা টাইমে। তো এই এই মানে মেকানিক্যাল ইস্যুগুলোকে যদি রুল আউট করা যায় তখন এই ড্রব্যাকগুলো আর থাকবে। হ্যালো, তুমি কি একটা প্রশ্ন করছিলে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আমি প্রফেসর রূপেন বসুমল্লি কথা বলছি। আমি শিবপুর বি কলেজ যেটা ছিল আইএসটিতে অধ্যাপনা। আমার একটা হ্যাঁ ছোট প্রশ্ন আছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, সেটা হচ্ছে আমরা তো আপনার না শ্বাসে শ্বাস প্রশ্বাসের শব্দটা মানে স্পিকারে খুব ক্যাচ করছে। ও আচ্ছা, এবার ঠিক আছে কি? এবার ঠিক আছে, শোনা যাচ্ছে? আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা যদি ডায়াবেটি এবং একটু এজেড 58 এরকম, আমাদের জন্য কি অ্যাডিশনাল কোনো প্রোটেকশন, আলাদা করে কোনো এক্সারসাইজ, আলাদা করে কোনো খাওয়া দাওয়া, এরকম কিছু কি করার দরকার আছে? এইটা হচ্ছে আমার এক নম্বর প্রশ্ন। আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা তো রেগুলারই দেখছি যে এতগুলো বেড খালি আছে, এতগুলো বেড খালি আছে, কিন্তু শুনতে পাচ্ছি তাকে যখন দরকার হচ্ছে তখন বেড পাওয়া যাবে, ম্যানেজমেন্টের একটা সমস্যা হচ্ছে। এবার আপনারা বলছেন যে ততক্ষণ একটা ওই 95-এর নিচে অক্সিজেন ফল করছে বা কিছু, তার আগে হসপিটালে যাওয়ার দরকার নেই, বাড়িতেই ট্রিটমেন্ট করা যেতে পারে। কারণ প্রশ্ন হচ্ছে যে আমি ধরুন ওয়েট কারোর ধরুন এটাম হলো, তার সিমটম এলো, সে ওয়েট করছে বাড়িতে, যে ঠিক আছে বাড়িতে ট্রিটমেন্ট করি। এবার সে 95 অবধি ওয়েট করলো, যখন তারপরেই তো তাকে ভর্তি হতে হবে, এবার তখন বেড পাওয়া যাবে, যার ফলে অ্যাজ এ প্রিভেন্টিভ মেজার উনি কিন্তু আগে থেকেই ভর্তি হয়ে যেতে চাই। মানে এই জায়গায় কোথায় হসপিটালে যেতে হবে, কোন সময়, মানে ওই অ্যালার্মটা কখন আমরা ধরবো, সেইটা একটু যদি একটু ক্লিয়ার করে দিতে। প্রিন্সিপাল ম্যাডাম এবং সঞ্চালক এবং সবার সব অধ্যাপকদের এবং বাইরের যারা গেস্ট আছেন, আমাকে যদি কাইন্ডলি ছেড়ে দেন, আমার 7টার একটু ওয়েবিনারে ঢুকতে হবে। আপনি কি অনুমতি দিতে পারি? আচ্ছা, তো ফিরে আসছি মানে জবাবটায়, সেটা হচ্ছে যে মানে নট অনলি ডায়াবেটিক, আদার কোমরবিড সিচুয়েশন যারা ডিল করছেন তাদের সকলের ক্ষেত্রে প্রিকশনারি মেজার, মানে যেটা জেনারেল স্বাস্থ্যবিধি মেনে প্রিকশনারি মেজার, সেটা সকলের ক্ষেত্রে যা, আপনাদের সকলের ক্ষেত্রে যা, মানে আদার পিপল যাদের কোনো কোমরবিডিটি নেই তাদের ক্ষেত্রেও যা, আপনাদের ক্ষেত্রেও তাই, মানে হ্যান্ড হাইজিন, পার্সোনাল হাইজিন, মাস্ক অ্যান্ড অল, সেগুলো তো রইল, সেগুলো নিয়ে আর নতুন করে বলছি না, সেটা আমরা শুনে শুনে সবাই অভ্যস্ত হয়ে গেছি। স্পেসিফিক্যালি যে জিনিসগুলো বলতে পারি, যে যার যেটা কোমরবিডিটি তাকে সেই কোমরবিড কন্ডিশনটাকে কন্ট্রোলে রাখতে। তো কমপ্লিকেশন কাদের হচ্ছে না, যাদের কোমরবিডিটিটা আনকন্ট্রোল, কেউ প্রেশারের ওষুধ খাচ্ছেন, 5 বছর ধরে খেয়েই যাচ্ছেন কিন্তু প্রেশার অনেকদিন মাপার না, সেই ওষুধের তার কী এফেক্ট হচ্ছে, তার আদৌ প্রেশার কমছে কি না তার কোনো আইডিয়া নেই, বা ধরুন সুগারের ওষুধ খাচ্ছেন, কোনো দিন ইচ্ছা হলে একটু খেয়ে দেখি কেমন লাগে, একটু খেলাম, সে ঠিক ঠিকভাবে ধরুন 6 মাস অন্তর অন্তর বা 5 মাস অন্তর অন্তর ব্লাড সুগারটা চেক করেন না, ওষুধ মানে ডোজ বা ড্রাগ মডিফিকেশন করার না, এই ধরনের মানুষ কিন্তু মানে আমাদের সামাজিক জীবনে 100 জনের মধ্যে 60 জন, বাকি 40 জন হচ্ছে সচেতন মানুষ যারা জিনিসগুলো নিয়ে ভাবেন যে আমার কমপ্লিকেশন হতে দেওয়া যাবে না, আমার রোগটাকে বাড়তে দেওয়া যাবে না, এই এই সংখ্যার মানুষ কিন্তু আমরা খুব কম পাই, মানে যে 40 জনকে পাই তারা 100 জনের 40 জনকে পাই, তাদের তারা এরকম, এবং তাদের কিন্তু সেইভাবে কমপ্লিকেশন হচ্ছেও। আমার আন্ডারে একজন 73 বছরের বৃদ্ধ মানুষ, সে উনি গতকালকে এসে ফিটনেস সার্টিফিকেট নিয়ে গেলেন, ওনার মানে বিপির সমস্যা আছে, ডায়াবেটিস আছে, কার্ডিয়াক কোমরবিডিটিস আছে, উনি কিন্তু শুধু 3-4 দিন একটু ফুসফুসে কাশি, একটু ঘুষঘুষে জ্বর এই নিয়ে ছিলেন, তারপর থেকে সম্পূর্ণভাবে আস্তে আস্তে সুস্থতার পথে চলে গেছে। তার কারণ হচ্ছে ওনার সব কোমরবিড কন্ডিশনগুলো সম্পূর্ণভাবে কন্ট্রোলে ছিল। তো তাই জন্য বেসিক প্রিভেন্টিভ মেজারের সাথে যেটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে ওয়েল কন্ট্রোল কোমরবিডিটিস, মানে আপনার যে কোমরবিড সিচুয়েশনটা আছে সেইটার ওপর আপনাকে কন্ট্রোল রাখতে হবে। সুগারের ওষুধ যা চলছে সেগুলোকে দুমদাম বন্ধ করা যাবে না,
দরকার হলে বাড়িতে যাদের সামর্থ্য আছে তাদের একটা ওই গ্লুকোমিটার যেগুলো আর কি র্যান্ডম সুগার চেক করার মেশিন সেইটা কিনে রাখতে হবে, সপ্তাহে দুদিন অন্তত সুগারটা মেপে দেখতে হবে খাওয়ার আগে হোক বা খাওয়ার পরে হোক, যে ওষুধ খাচ্ছি তাতে আমার সুগারটা কন্ট্রোলড আছে কিনা, যাদের প্রেশারের সমস্যা আছে একটু পাড়ার ওষুধের দোকানে গিয়ে প্রেশারটা একটু মাপিয়ে আসতে হবে যে ওষুধগুলো খাচ্ছি তাতে বিপিটা কন্ট্রোল হচ্ছে কিনা, তো এই এই জেনারেল হেলথ মেজারগুলোকে অ্যাডপ্ট করতে হবে। দুই, তিন নম্বর হচ্ছে আরেকটা মেডিসিন যেটাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রীতিমতন মানে দূর করে বাতিল করে দিয়েছে, কিন্তু আমাদের ICMR বা হেলথ মিনিস্ট্রি কিন্তু সেই মেডিসিনটাকে এখন আবার মানে ভারতবর্ষের মধ্যে প্রমোট করার চেষ্টা করছে, এবং আমরা যারা হেলথ ওয়ার্কার আমরা যারা ডিরেক্টলি পেশেন্ট দেখি আমরা কিন্তু সেই মেডিসিনটার প্রোফাইল্যাকটিক ডোজ বা থেরাপিউটিক ডোজ অলরেডি খেয়ে নিয়েছি বা খাচ্ছি, এবং আমি আমি এখনও খেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন। তো যাদের কোনো কার্ডিয়া কোমরবিডিটি নেই তারা যদি একটি বেসলাইন ইসিজি করে নিয়ে সেই ইসিজিটাকে ডাক্তারবাবুকে দেখিয়ে শিওর হয়ে নেন যে আপনার কোনো কার্ডিয়াক কন্ডিশনের অ্যাবনর্মালিটি নেই, তাহলে আপনারা প্রোফাইল্যাকটিক ডোজে হাইড্রক্সিক্লোরোকুইন খেতে পারেন। হাইড্রক্সিক্লোরোকুইন আপনাকে কোভিড হওয়ার হাত থেকে বাঁচাবে না, সেই সেই কোনো সন্দেহ নেই যে কোভিড যদি আপনাকে আক্রমণ করে আপনার কোভিড হবেই, কিন্তু হাইড্রক্সিক্লোরোকুইন খেলে কী হবে আপনার কোভিড রিলেটেড ইনফেকশনের ইন্টেন্সিটিটা কম হবে, আপনার সিমটমগুলোর অ্যাগ্রাভেশন কম হবে, আপনি আপনার মানে কমপ্লিকেশনের দিকে কম এগোবেন সেই চান্সেস কম থাকবে। তো সুতরাং হাইড্রক্সিক্লোরোকুইন ইজ আ ভেরি গুড ড্রাগ উইথ ভেরি গুড ইমপ্রেশন ওভার প্রোফাইল্যাক্সিস ওভার প্রিভেনশন অফ কোভিড নাইনটিন ইনফেকশন। তো এটা ওটা এটা একদম পরীক্ষিত সত্য, এটা নিয়ে অলরেডি পেপার পাবলিশড হয়ে গিয়েছে এবং মানে আমরা কিন্তু খাচ্ছি বা অলরেডি অনেকে খেয়েছেন এবং অনেকে কন্টিনিউ করছেন, তো সেইটা আপনারা কনসিডার করে দেখতে পারেন যাদের কোমরবিড সিচুয়েশান আছে মেনলি। কিন্তু খাওয়ার আগে মাস্ক 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 সেটা হচ্ছে একটা বেসলাইন ইসিজি থাকা, সেটা তিন মাস চার মাস পুরনো হলেও হবে কিন্তু থাকা, এবং সেটা ডাক্তারবাবুকে দেখিয়ে জেনে নেওয়া যে ইসিজিটাতে কোনো অ্যাবনর্মালিটি আছে কি না যেটা হাইড্রক্সিক্লোরোকুইন খাওয়ার কন্ট্রাইন্ডিকেশন হতে পারে। এটা গেল এক নম্বর প্রশ্নের উত্তর। দু নম্বর যেটা উনি প্রশ্নটা করেছেন আরেকবার একটু প্লিজ রিপিট করবেন। বলছিলাম যে ওই 95 অবধি ফল না করলে আপনারা বলছেন বাড়ি, তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যারা আমাদের কাছে হোম আইসোলেশনের জন্য অ্যাপ্রোচ করছেন তাদেরকে তাদের ইনিশিয়াল স্ক্রিনিং করে আমরা জানতে চাইছি যে তাদের অলরেডি কোনো মানে লাং রিলেটেড কোমরবিড সিচুয়েশান আছে কিনা, যেমন সিওপিডি বা ব্রঙ্কিয়াল অ্যাজমা এই ধরনের সমস্যা আছে কিনা, বা তারা স্মোকার কিনা বা যথেষ্ট এলডারলি কিনা, এইরকম স্পেসিফিক লোকজনকে বা ইরেসপেক্টিভ অফ এজ যদি তাদের অন্য কোমরবিড সিচুয়েশান থাকে আমরা তাদেরকে বলছি যে আপনারা বাড়িতে একটা পালস অক্সিমিটার কিনুন, যদি পালস অক্সিমিটার কেনার সামর্থ্য না থাকে তাহলে কোভিড কেয়ার নেটওয়ার্ক রিটার্নেবল বেসিসে তাদেরকে পালস অক্সিমিটার দিচ্ছে যে তারা ব্যবহার করে 14 দিন পর আমাদেরকে ফেরত দেবে। তো তাদেরকে বলা হচ্ছে আপনারা হোম আইসোলেশনে থাকবেন, আপনারা দিনে রাতে দুবেলা করে পালস অক্সিমিটারে নিজেদের অক্সিজেন সেচুরেশনটা মাপবেন, যখনই দেখবেন 95-এর কম থাকছে এবং পারসিস্টেন্টলি একদিন বা দুদিন হয়ে গেল 95-এর থেকে কমই থাকছে বা 95-ই থাকছে, ভালোভাবে ব্রিদিং এক্সারসাইজ করলেও স্যাচুরেশনটা উঠছে না, তখনই সঙ্গে সঙ্গে আপনি যে ডাক্তারবাবুর আন্ডারে হোম আইসোলেশনে আছেন তাকে জানান বা কোভিড কেয়ার নেটওয়ার্ককে জানান, আপনার কিন্তু হাসপাতালে বেড প্রয়োজন হতে পারে। তো অ্যালার্ম সিচুয়েশান অ্যালার্মটা হচ্ছে ঠিক সেই জায়গায়, সেটা নিজেকে সেলফ মনিটরিং করতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই, সেলফ মনিটরিং করেই এটাকে এই টাইমটাকে মানে গেইন করতে হবে যে আমাকে কোন টাইমে বুঝতে হবে যে আমার অক্সিজেন স্যাচুরেশনটা পারসিস্টেন্টলি 95-এর কম থাকছে একদিন বা দুদিন ধরে, এবং আমি যদি ভালোভাবে ব্রিদিং এক্সারসাইজ করিও আমার স্যাচুরেশন বাড়ছে না। তো এই জায়গায় রোগী নিজেই বলবে যে আমার কিন্তু ডাক্তারবাবু স্যাচুরেশন কম থাকছে, তখন সেই ডাক্তারবাবু বা কোভিড কেয়ার নেটওয়ার্ক আমরা চেষ্টা করবো যে সেই মানুষটি যাতে হসপিটালে একটি বেড পেতে পারে। তো সেই জায়গাটাতে কাট অফ পয়েন্ট যে কিভাবে বোঝা যেতে পারে মানে কোভিড কেয়ার নেটওয়ার্ক মানে এটা কোথায় পাওয়া যাবে, আমি আমি সেটা আমার বক্তব্য শেষ করার আগে সম্পূর্ণ ডিটেইলস দিয়ে দেবো, বাকি কোশ্চেন আনসার হয়ে যাক। থ্যাংক ইউ ভেরি মাচ। হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধটি খাওয়ার লোয়ার এজ আর আপার এজ কি? 15 বয়সের কম বয়স হলে খেতে পারবে না, এছাড়া কোনো আপার এজ মানে এছাড়া আর কোনো কাট অফ ক্রাইটেরিয়া নেই। 60 এবাভ খেতে পারবেন,
অবশ্যই খেতে পারবে, কিন্তু তার আমি বারবারই বলছি বেসলাইন ইসিজি থাকাটা ম্যান্ডেটরি। কিউটিসি বলে একটা প্যারামিটার হয় ইসিজি তে, কিউটিসি, এই কিউটিসি ভ্যালুটা 450 বেশি হলে তাকে হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়ার কন্ট্রাইন্ডিকেশন আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই প্রসঙ্গে একটা প্রশ্ন করছি। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অডিবল। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা প্রশ্ন করছি যে অনেকেই এই এই সময়ে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার রাখার একটা প্রবণতা দেখা দিচ্ছে, যার ফলে অনেকে যাদের প্রয়োজন হচ্ছে তাদের অক্সিজেন অনেক সময় পাচ্ছেন না, তারা প্রয়োজনে কিনে নিচ্ছেন অন্যরা বাড়িতে স্টোর করে রাখার। তো এক্ষেত্রে আপনার কি বক্তব্য, মানে কারা এটা রাখা, কাদের রাখা উচিত এবং কাদের ক্ষেত্রে মানে সেটা দরকার নেই? না, স্টোর কারোরই করার দরকার নেই, মানে কারোর পয়সা আছে বলে কারো সে স্টোর করছে আর কেউ ভীত সন্ত্রস্ত হয়ে স্টোর করছে, কিন্তু দুজনের একজনেরও স্টোর করার দরকার নেই। আমরা যেটা বারবার বলছি যে কেউ যদি হোম আইসোলেশনে থাকে সে একটা পালস অক্সিমিটার কিনবে, সে হয় কিনবে নয় কোভিড কেয়ার নেটওয়ার্ক তাদের প্রোভাইড করবে রিটার্নেবল বেসিসে, সে পালস অক্সিমিটারে মনিটর করবে, তার যদি অক্সিজেন স্যাচুরেশন লেভেল পার্সিস্টেন্টলি 94 বা 95 এর কম থাকে তখন সে আমাদের জানালে উই ক্যান সাজেস্ট যে আপনি একটা অক্সিজেন সিলিন্ডার বাড়িতে রাখতে পারেন। এবার আপনার কিন্তু অক্সিজেন স্যাচুরেশন কম থাকছে, ইউ মে নিড অক্সিজেন সাপ্লিমেন্টেশন, প্লাস মাইনাস আপনার হসপিটাল অ্যাডমিশনও লাগতে পারে। তো সুতরাং আগে থেকে প্যানিকড হয়ে একটা অক্সিজেন সিলিন্ডার বাড়িতে মজুদ করে রাখার কোনো যৌক্তিকতা নেই, তাতে করে অবশ্যই আপনি যেটা পয়েন্ট আউট করলেন যে যার প্রয়োজন সে বঞ্চিত হবে। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুভ, আমি দু একটি প্রশ্ন জিজ্ঞেস করছি আপনাকে। হ্যাঁ, সেটা হচ্ছে খুব সাধারণ দুটো প্রশ্ন, বাট আমরা একটু প্যানিক হয়ে আছে জন্য জিজ্ঞেস করছি, হয়তো বারবার প্রশ্নগুলো শুনেছেন আপনি। সেটা হচ্ছে আমরা আমাদের যে গ্রসারি আইটেম গুলো আছে এন্ড ভেজিটেবলস গুলো আছে সেগুলোকে কিভাবে স্যানিটাইজ করতে পারি। দ্বিতীয়ত, আমরা যে স্যানিটাইজার গুলো কিনছি আমরা কি করে বুঝবো সেটা অথেন্টিকেটেড বা সেটা অ্যাকচুয়ালি কার্যকরী। আর তৃতীয়ত হচ্ছে, আমি দেখতে পাচ্ছি কিছু ইউভি বক্স পাওয়া যাচ্ছে আর কি মার্কেটে, আল্ট্রাভায়োলেট বক্স, যেখানে বলছে যে যেগুলোর মাধ্যমে আমরা স্যানিটাইজ করতে পারি। তো সেই বক্সগুলো বা সেই মেশিনগুলো কতটা ইউজফুল বা কার্যকরী, আমরা কি সেটা ব্যবহার করতে পারি? আচ্ছা, ভ্যালিড প্রশ্ন। আমি 3-2-1 এইভাবে জবাবটা দিই। 3 নম্বর প্রশ্ন ছিল ইউভি বক্স যেগুলো, এগুলোর এফিকেসি নিয়ে আমার এই মুহূর্তে নির্দিষ্ট কোনো মানে স্পেসিফিক ধারণা নেই, তাই জন্য আমি কমেন্ট করতে পারবো না যে হাউ এফেক্টিভ দে আর। আমার বাড়িতে আমি অ্যাটলিস্ট ইউজ করছি না, তার কারণ তার থেকে কস্ট এফেক্টিভ সস্তা উপায় আমি ইউজ করি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এক, 2 নম্বর যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে যে স্যানিটাইজারগুলো আমরা বাজার থেকে কিনছি হাউ এফেক্টিভ দে আর, আমরা কী করে জানবো, সেটা এক্স্যাক্ট জানার উপায় যে আছে তার সেটা নয়। তবে হ্যাঁ, যেটা বলতে পারি যে যেগুলো রিনাউন্ড কোম্পানি সেই কোম্পানি স্যানিটাইজারে অবশ্যই তার কম্পোজিশন লেখা থাকবে, আপনারা দেখে নেবেন যে আইসোপ্রোপাইল অ্যালকোহল কন্টেইনিং স্যানিটাইজার, যাতে 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল আছে, এরকম স্যানিটাইজার আপনারা কিনবেন। বাজারে আজকাল প্রচুর মানে দোকানের সামনে রাস্তাঘাটে এমনি টেবিল পেতে টুল পেতে বিভিন্ন রঙের স্যানিটাইজার নিয়ে লোকে বসে গেছে, সেগুলো অ্যাভয়েড করবেন, সেগুলোর দাম অনেক কম কিন্তু চেষ্টা করবেন সেগুলো অ্যাভয়েড করতে। অথবা আরেকটা সস্তা সহজ উপায় আমি আপনাদেরকে বলতে পারি, যেটা আপনারা নিজেরা বাড়িতে স্যানিটাইজার বানিয়ে নিতে পারেন, সেটা হচ্ছে স্পিরিট ফর ইনজেকশন, যেগুলো মানে ইনজেকশন দেওয়ার আগে যে স্পিরিটটা তুলোয় নিয়ে আমাদের হাতটাকে মুছে নিয়ে তারপর ইনজেক্ট করা হয়, সেই স্পিরিট ফর ইনজেকশন 3/4 অ্যামাউন্ট, তার মধ্যে 1/4 অ্যামাউন্ট অফ গ্লিসারিন, এটা মেশালে যে সলিউশনটা তৈরি হয় সেটা কিন্তু হ্যান্ড স্যানিটাইজার হিসেবে ইউজ করা যেতে পারে। স্পিরিট ফর ইনজেকশনের দাম খুব সস্তা, আপনারা মানে যে পাইকারি ওষুধের বাজার পদ্মার কোর্টে, সেখান থেকে কিন্তু 1 লিটারের বোতল 150-200 টাকায় পেয়ে যাবেন। তো এটা একটা এফেক্টিভ ওয়ে। এবার হচ্ছে নাম্বার 1 যে কোয়েশ্চেনটা ছিল যে হাউ টু ডিসইনফেক্ট আওয়ার গ্রোসারি আইটেমস অ্যান্ড ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, এইগুলো তো এগুলোকে ডিসইনফেক্ট করার বেস্ট উপায় হচ্ছে যেদিনকে কিনে আনলেন বাজারের থলে থেকে ঘরের একটা কোণে ঢেলে রাখুন এবং সেটাকে আগামী 2 দিন ওখানে পড়ে থাকতে দিন। যেগুলো প্লাস্টিকের প্যাকেট সেগুলোকে আলাদা করে নিন এবং প্লাস্টিকের প্যাকেটগুলো একটা কাপড়ের
ওপরে ওই স্পিরিট যে মানে স্পিরিট বেসড যে হ্যান্ড স্যানিটাইজার আছে সেইগুলো নিয়ে ওই প্লাস্টিকের প্যাকেটগুলোকে বাইরে থেকে ডিসইনফেক্ট করে নিই, তারপরে ইউজ করুন। কেননা আমরা যা রিপোর্ট পেয়েছি এখনো অবধি প্লাস্টিকের ওপর ম্যাক্সিমাম ভাইরাসটা 13 দিন বেঁচে থাকতে পারে, অন্য কোনো সারফেসে তার এতদিন বাঁচার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তো প্লাস্টিক কন্টেন্ট মানে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ভরা আছে এরকম জিনিস যেগুলো সেগুলোকে এরকম অ্যালকোহল বেসড হ্যান্ড রাব যেগুলো সেগুলো একটা কাপড়ে নিয়ে সেটা দিয়ে মুছে ইউজ করুন। বাকি যেগুলো র আইটেম বাজার ফল বা অন্যান্য মানে কাগজের ঠোঁয়ায় থাকা জিনিস যেগুলোকে অ্যালকোহল স্প্রিট দিয়ে মোছা যাবে না, এরকম জিনিসকে আপনি ঘরের একটা কোনায় দুদিন আনটাচড কেউ ধরবে না এইভাবে ফেলে রেখে দিন। জাস্ট দুই দিনে ওই সারফেসে থাকা যদি ভাইরাস থাকে সেগুলো মরে যাবে নিজে থেকেই, ইনানিমেট অবজেক্ট ভাইরাস বেঁচে থাকতে পারে না, তো সে মরে যাবে। তারপরে আপনি তুলে নিয়ে এমনি রানিং ট্যাপ ওয়াটারে ধুয়ে সেগুলোকে কনজিউম করতে পারে। ডাক্তারবাবু আমার একটা প্রশ্ন আছে। হ্যালো, বলুন। হ্যাঁ, ধরুন আমাদের তো এখন ওই এমনি নর্মাল ফ্লুয়েরি সিজন, মানে সিজন চেঞ্জ হলে বাচ্চাদের সর্দি কাশি হাঁচি এগুলো হয়, তো কি করে আমরা বুঝবো যে এটা নর্মাল ফ্লু নাকি কোভিড? তো একদম ইনিশিয়ালি আমি যেটা বলছিলাম যে যদি যে কোনো ফ্লু সিমটম মোর দ্যান 5 days পারসিস্ট করে ইরেসপেক্টিভ অফ মেডিকেশন, আপনি প্যারাসিটামল খাচ্ছেন তাও জ্বর কমছে না, বা 5 দিনের বেশি ফ্লু সিমটমটা পারসিস্ট করে যাচ্ছে, বা ফ্লু অ্যাসোসিয়েটেড কোনো মানে নন ফ্লু সিমটম ফ্লু এর সাথে মার্চ করে যাচ্ছে, যেরকম লুজ স্টুল হওয়া, স্মেল সেন্সেশন না পাওয়া, টেস্ট লস হওয়া, এই ধরনের সিমটম, জেনারেল ফ্লু সিমটম থাকে হচ্ছে জ্বর, গা হাত পা ব্যথা, মাথা যন্ত্রণা, চোখের কোলে ব্যথা, নাক দিয়ে জল পড়া, এইগুলো থাকে। তো এই ধরনের ফ্লু সিমটমের সাথে যদি সুপার এডেড হয়ে এই সিমটমগুলো অ্যারাইজ করে, যে লুজ স্টুল হওয়া, নাকে গন্ধ না পাওয়া, জিভে টেস্ট না পাওয়া, এইগুলো যদি তার সাথে যুক্ত হয়, অথবা আপনার ফ্লু সিমটম যদি 5 দিনের বেশি পারসিস্ট করে যায়, তাহলে অবশ্যই আপনাকে কোভিড টেস্ট করাতে হবে। তো কোভিড টেস্ট করানোর জন্য তো কোনো ডক্টরের সার্টিফিকেট বা মানে রেকমেন্ডেশন ছাড়া তো হবে না, প্রেসক্রিপশন লাগে, সেটা কোভিড কেয়ার নেটওয়ার্ক ক্যান প্রোভাইড ইউ। আমি শেষে বক্তব্য শেষে কোভিড কেয়ার নেটওয়ার্কের ব্যাপারটা আমি ব্রিফ করে দিচ্ছি। আরেকটা প্রশ্ন আছে, এই যে আপনি হাইড্রক্সিক্লোরোকুইনের কথা বললেন, সেটা কি ডোজে একজন অ্যাডাল্ট খাবে? প্রোফাইলেক্টিক ডোজ, মানে মানে যার কোভিড হয়নি সেই মানুষের জন্য প্রোফাইলেক্টিক ডোজ হচ্ছে 400 মিলিগ্রামে দুটো ট্যাবলেট ডে ওয়ানে, মানে আজকে হচ্ছে আপনার রবিবার, আজকে যদি আপনি শুরু করেন তাহলে 400 মিলিগ্রামে দুটো ট্যাবলেট আজকের দিনে, তারপর নেক্সট উইক থেকে প্রত্যেক সপ্তাহে 400 মিলিগ্রামের একটা ট্যাবলেট 7 সপ্তাহ, উইকলি ওয়ান্স 400 মিলিগ্রাম ফর 7 উইকস। আচ্ছা, থ্যাংক ইউ। আর কেউ আছেন কোনো কোশ্চেন বা? স্যার আমার একটা কোশ্চেন ছিল যে আপনি যে অক্সিজেন স্যাচুরেশন লেভেলটার কথা বললেন, কারো যদি নর্মাল অক্সিজেন স্যাচুরেশন লেভেল থাকে 96-97, তো তার ক্ষেত্রে আপনি অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা ফল না 96-97 কিন্তু সাধারণ মানুষের জন্য খুব একটা অ্যাবনর্মাল কিছু নয়, নর্মালি। কেননা একটা এজের পর লাংয়ের যে লোয়ার পার্ট, বেস অফ দ্য লাং, সেগুলোর কিছু কিছু যে শ্বাসথলিগুলো আছে সেগুলো তাদের মানে অ্যাকাউন্টেবিলিটি, তাদের কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। তো সুতরাং একজন 40-অর্ধ বা 50-অর্ধ মানুষ, তাদের কিন্তু 96-97 এই স্যাচুরেশন ইজ নর্মাল। কিন্তু আমি যেটা বারবার বলছি যে কারোর পারসিস্টেন্টলি 95-এর কম স্যাচুরেশন, দিনে রাতে যখনই মাপছে 95-এর কম স্যাচুরেশন, সে একটু ডিপ ব্রিদিং এক্সারসাইজ করলো বেশ ভালোভাবে 5-7 মিনিট জন্য, মানে একদম বুক ভরে ভরে শ্বাস নিলো, সেই ডিপ ব্রিদিং এক্সারসাইজ করলে ইউজুয়ালি স্যাচুরেশন লেভেল বেড়ে যায়, কিন্তু সেই সেই সব করার পরেও সে দেখছে যে তার স্যাচুরেশন লেভেল বাড়ছে না, ওই 94-95 লেভেলেই ঘোরাঘুরি করছে, দেন সেইটা কিন্তু অ্যালার্মিং সিচুয়েশন। এবার এইখানে একটা ছোট্ট কথা করার আছে যে যারা ক্রনিক স্মোকার, এবং অনেক মানুষ আছে যারা 20-30 বছর ধরে বিড়ি সিগারেট খেয়ে যাচ্ছেন, তাদের লাংয়ে একটা বিশেষ কন্ডিশন হয় যেটাকে বলে এমফাইসেমা,
মানে এদের যে শ্বাস বেলুন মানে শ্বাস ফুসফুসের ভেতরে যে শ্বাসথলি গুলো বেলুন গুলো এগুলো অ্যাবনর্মালি ডায়ালেটেড হয়ে যায়, এগুলো ফুলে ওঠে। তো সুতরাং সেই সব মানুষের জন্য নর্মাল স্যাচুরেশন লেভেল কিন্তু ওই 93-94 এর আশেপাশেই ঘোরাঘুরি করে, তাদের ক্ষেত্রে কিন্তু কাট অফটা 95 এর কমে গেলেও অ্যাবনর্মাল হওয়ার মানে অ্যাবনর্মাল নয় সেটা, কেননা তাদের নর্মাল অবস্থাতেই তাদের লাঙের যে যে ডিস্ট্রাকশন হয়েছে ডিউ টু স্মোকিং, তার ফলে তাদের অক্সিজেন স্যাচুরেশন ওই 93-94 তেই ঘোরাঘুরি করে। তো সুতরাং আপনি আপনার ডাক্তারবাবুকে যখনই বলবেন যে আমি আপনি একজন 20 বছরের স্মোকার, তখনই আপনার ডাক্তারবাবু আপনাকে বলে দেবে যে আপনার ক্ষেত্রে কিন্তু স্যাচুরেশনের কাট অফটা 95 নয়, আপনার ক্ষেত্রে সেটা আপনি 91 বা 92 এর কম হলে তবে অ্যালার্ম হবে, তবে আপনি সচেতন হবেন। তো এইভাবে ব্যাপারগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে যায়, মানে মেডিসিন ইজ নট আ কনস্ট্যান্ট থিং, ইটস আ ফ্লোয়িং স্ট্রিম, প্রত্যেকটা পার্সপেক্টিভ প্রত্যেকটা পয়েন্টই মানে রোগীর ধরন ওয়াইজ চেঞ্জ হতে থাকে। তো এই 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 ব্যাপারগুলো আর কি। থ্যাংক ইউ স্যার। আমার একটা প্রশ্ন ছিল যে ব্লাড টেস্ট অর সোয়াব টেস্ট এই দুটোর মধ্যে কোনটা বেশি রিলায়েবল? দুটোই রিলায়েবল, রিলায়েবিলিটি নিয়ে কোনো সমস্যা নেই। বাট সোয়াব টেস্ট হচ্ছে মানে এর এর সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি সবচেয়ে বেশি টেস্টিং এর, কিন্তু যেহেতু টাইম কনজিউমিং তাই জন্য এখন র‍্যাপিড টেস্টের দিকে বেশি জোর দেওয়া হচ্ছে। ওকে থ্যাংক ইউ স্যার। ডাক্তার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে কোনো সিমটম কোনো রকমই কোনো সিমটম নেই কিন্তু ওই 94-95 সব সময় স্যাচুরেশন থাকে, সেখানে তো কোনো চিন্তা কিছু নেই? না মানে আদার দ্যান দ্যাট মানে কোভিড এর অন্য সিমটম নেই, শুধুই স্যাচুরেশন কম, তাহলে কোভিড ছাড়াও তো লাংস এর অনেক অসুখ থাকতে পারে যেগুলো আজ থেকে 6 মাস আগে ছিল এবং 6 বছর পরেও থাকবে, সেই দিকে তখন ভাবতে হবে বা সে স্মোকার কিনা সেটা দেখতে হবে। না কোনো কিছুই নেই, ধরুন ধরুন আমার 95ই থাকে, আমি স্মোক করিনি কখনো, কিন্তু সব পাহাড়ে আপনার আমি পাহাড়েও চড়ি কিন্তু আমার ওই 95-96 এর আমার ছেলে হওয়ার সময় আজকে থেকে 20 বছর আগে আমি সিগারেট খাওয়া ছেড়ে দিই, আমার কিন্তু 99% দেখায় স্যাচুরেশন, তার মানে ওই ড্যামেজ যেটা সেটা কি মানে অটো হিল আপ করে? হ্যাঁ না, এটার একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা হচ্ছে যে আপনি মানে এক্সাক্ট আমার এই মুহূর্তে মনে পড়ছে না ওই কত বছর ধরে ছেড়েছেন সেইটার উপর ডিপেন্ড করে একটা পার্সেন্টেজ আছে যে কত পার্সেন্ট লাং আপনার হিল করবে, এটার একটা সুন্দর ইকুয়েশন আছে, আমি এই মুহূর্তে বলতে পারছি না, আমি ভুলে গেছি ব্যাপারটা, তো এটা এটা আছে মানে এটা এটা ইয়েস মানে একটা 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 পয়েন্টে গিয়ে তারপরে ইরিভার্সিবল পর্যায়ে পৌঁছে যায়, কিন্তু তার আগে কিন্তু ওই যত বছর ধরে স্মোক করছেন তার প্রপোর্শনে কত বছর ধরে ছেড়েছেন সেইটার বেসিসে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে যেটা দিয়ে একটা প্রেডিকশন দেওয়া যায় যে কত পার্সেন্ট লাং আপনার হিল করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্রিদিং বলের কিছু একটা মেশিন আমি দেখছিলাম, ওগুলো কি কোনো কাজের নাকি ওগুলো ইউজ? হ্যাঁ অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, বলের মেশিন সেগুলোর নাম স্পাইরোমিটার, হ্যাঁ ওটাই 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 কাজের, মানে ওইটা ছাড়া সবকিছু অকাজের বেসিক্যালি। হ্যাঁ তো সুতরাং যদি কারোর বাড়িতে স্পাইরোমিটার থাকে আর সে যদি ওই বল ফোলানোর এক্সারসাইজ করতে পারে, কোনো কোভিড পেশেন্ট বা নন কোভিড পেশেন্ট যাদের সিওপিডি আছে যারা ক্রনিক স্মোকার তাদের লাং হেলদি রাখার ওটাই একমাত্র ওষুধ বেসিক্যালি, আদার মেডিসিনস আর নাথিং, ওটাই একমাত্র ওষুধ। মানে জিঙ্কের কোনো কাজ নেই? না না না, এই এইটা নিয়ে আবার একটু ছোট করে আমি বলি যে লোকজন এই মানে একদম নাওয়া খাওয়া ভুলে আজকে বাজার হলো কিনা সেটা না ভাবে আগে ভিটামিন সি আর জিঙ্ক কিনতে বেরিয়ে যাচ্ছে, এটা এটা দিস ইজ আ ম্যাল প্র্যাকটিস। হ্যাঁ এটা এটার কোনো গুরুত্বই নেই, কেউ কোভিড ইনফেক্টেড হলে তাকে ভিটামিন সি বা জিঙ্ক দেওয়া হচ্ছে কারণ এগুলোর ইমিউন মডিউলেটার হিসাবে এগুলো কাজ করে, কারণ এদের অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস আছে, কিন্তু মানে কোভিড হবে না এই ভেবে 3 মাস ধরে মানে টানা জিঙ্ক আর ভিটামিন সি খেয়ে গেলে কোনো লাভ নেই, কিন্তু হওয়ার হলে তাতেও হবে। হ্যাঁ তাতে বরং হাইপারভিটামিনোসিস প্রেসিপিটেট করে দিতে পারে এত ভিটামিন সি খেয়ে, তো এটার কোনো এটা দিস ইজ আ ম্যাল প্র্যাকটিস। আচ্ছা ডাক্তারবাবু, আমি আরেকটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে করোনা এফেক্টেড হওয়ার পর ধরুন আমরা কিওর হয়ে গেলাম,
তো তারপর আমি বিভিন্ন নিউজে দেখছি যে আমাদের লাংস এর ড্যামেজ হয়ে যাচ্ছে আর কি। তো লাংস ড্যামেজটা কি রিকভারি মানে করা সম্ভব নাকি সেটা লাইফ লং এটা নিয়ে ড্যামেজ এটা নিয়ে এটা নিয়ে এটা নিয়ে কিছু পেপারস এসেছে যে মানে একটা রেসিডুয়াল লাং ইনজুরি করে দিয়ে যাচ্ছে, নট অনলি লাং কিছু এন্ড অর্গান ইনজুরিও হচ্ছে। তার মধ্যে যেটা আরেকটা বড় প্রবলেম দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বিভিন্ন অর্গানে থ্রম্বাস ফর্মেশন হচ্ছে, ছোট ছোট করে মাইক্রো স্ট্রোকস হচ্ছে রেনাল কিডনিতে, লিভারে, লাংয়ে ছোট ছোট জায়গায় ব্লিডিং হয়ে যাচ্ছে, ব্রেনে, ব্রেনে হলে সেটা স্ট্রোককে পরিণত হচ্ছে। তো তাই জন্য রক্তকরণ করার মেডিসিনও দেওয়া হচ্ছে যারা সিমটোম্যাটিক, সেইভাবে এফেক্টিভলি যাদের বেসিক্যালি বাড়িতে কিছু পেশেন্টকেও দেওয়া হচ্ছে, কিন্তু হসপিটালে যারা থাকছে তাদেরকে মেইনলি হেপারিন দেওয়া হচ্ছে, আইভি হেপারিন দেওয়া হচ্ছে রক্তকরণ করে রাখার জন্য। তো রেসিডুয়াল লাং ড্যামেজের জন্য অলরেডি পেপার্স বেরিয়েছে, তারা বলছে যে যে পেশেন্টগুলোর মানে বেশি মাত্রায় সাইটোকাইন রিলিজ হচ্ছে, এটাকে একটা নাম দেওয়া হয়েছে সাইটোকাইন স্টর্ম সিনড্রোম, মানে সাইটোকাইনের ঝড় উঠেছে এরকম একটি কন্ডিশন। সাইটোকাইন কি না, ধরুন আপনার বাড়িতে একজন চোর ঢুকেছে, আপনি বাড়ির মালিক, আপনার বাড়ির পাহারাদারকে এসে চোরটা ঢুকছে যখন, আপনি বাড়ির পাহারাদারকে ডেকে পাঠালেন, পাহারাদার হচ্ছে সাইটোকাইন, আপনার বাড়িটা হচ্ছে আপনার ফুসফুস আর চোরটা হচ্ছে কোভিড-19 ভাইরাস। তো আপনার পাহারাদার এসে কি করলো, চোরটাকে না পিটিয়ে বাড়ির মালিককে পিটিয়ে ধরে শুয়ে দিল। তো সাইটোকাইন হচ্ছে অনেকটা সেই ধরনের ডাবল এজেড সোর্ড, তো তারা ভাইরাসগুলোকে মারে ঠিকই, কিন্তু তার সাথে ওই লাংয়ের যে কোষগুলো সেই সাইটোকাইনগুলোকে তৈরি করে সেই কোষগুলোকেও ধ্বংস করে দেয়। তো সুতরাং যে পেশেন্টদের ক্ষেত্রে এই সাইটোকাইনের লেভেলটা এক্সেসিভ মাত্রায় হচ্ছে, সে এবার এবার প্রশ্ন আসবে যে আসা যেতে পারে যে কোন পেশেন্টদের সাইটোকাইন বেশি হচ্ছে, সেইটা নিয়ে এখনো কোনো ক্লিয়ার কাট আইডিয়া হাতে এসে পৌঁছায়নি। কিন্তু দেখা যাচ্ছে যে যদি মানে 20 জন ইনফেক্টেড হয় তার মধ্যে 5 থেকে 7 জনের সাইটোকাইন স্টর্ম হচ্ছে। তো সুতরাং এই সাইটোকাইন রিলিজ যাদের দেহে বেশি হচ্ছে তাদেরই এই লাং ইনজুরিটা প্রচুর 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 মাত্রায় হচ্ছে, তাদের ARDS ডেভেলপ করছে, সেই পেশেন্টটা অনেক সময় ভেন্টিলেটারে চলে যাচ্ছে, এবং যারা কোনোভাবে সুস্থ হয়ে বেরোচ্ছে তাদের একটা রেসিডুয়াল লাং ড্যামেজ হয়ে যাচ্ছে। তো এটা এটা সত্যি, এটা ফ্যাক্ট, এবং এটা নিয়ে গবেষণা চলছে যে কিভাবে বাঁচা যায়। টোসিলিজুম্যাব বলে একটি মেডিসিন বাজারে এসেছে যেটা এই সাইটোকাইন স্টর্মকে থামানোর জন্য ইউজ করা হচ্ছে, যথেষ্ট দামি ওষুধ, কিন্তু ইউজ করা হচ্ছে সরকারি বেসরকারি দুই হাসপাতালে ইউজ করা হচ্ছে। তো ভালো এফেক্টিভ রেজাল্ট দিচ্ছে, কিন্তু ওইটারও আবার সেই রেনাল সাইড এফেক্ট আছে, যারা কিডনির অসুখে ভোগেন তাদেরকে ইউজ করা যায় না, এরকম কিছু সমস্যাও আছে। তবে এটি সত্যি যে এটি রেসিডুয়াল লাং ড্যামেজ, নট অনলি লাং, রেসিডুয়াল এন্ড অর্গান ড্যামেজ করছে, এটা রিপোর্টেড অলরেডি। আচ্ছা, আমি আরেকটি প্রশ্ন করছি, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে ধরুন একজন করোনা পেশেন্ট সুস্থ হয়ে ফিরে এলো, তারপর তিনি আবার পুনরায় করোনা এফেক্টেড হচ্ছেন। তো এটা কি মেইনলি ওনার ভেতরে যে ভাইরাসটা ছিল সেটাই কি পুনরায় জেনারেট হচ্ছে, অথবা তিনি সোসাইটি থেকে আবার সেটাকে ইনহেল করছেন? এটা দুটো পারসপেক্টিভ হতে পারে। এক নম্বর হচ্ছে প্রথমবারে যেটা রিপোর্ট নেগেটিভ নিয়ে ফিরে এসেছিল ওটা আদতো নেগেটিভ ছিল না, ওই রিপোর্টটা ওই কিছু মেকানিক্যাল এররের জন্য ভুল এসেছিল, উনি আদতে পজিটিভই রয়ে গিয়েছিলেন, তারপরে আবার ধরুন এক মাসের মাথায় টেস্ট করেছে কোনো কারণে, তাতে আবার পজিটিভ বেরিয়েছে। এটা সহজ এবং সবচেয়ে কমন উপায় বা টু এক্সপ্লেন। আর দ্বিতীয় যেটা হতে পারে রিইনফেকশন, রিইনফেকশন ইজ পসিবল, তার কারণ হচ্ছে আমার নিজের পার্সপেক্টিভ থেকে বলছি, নিজের এক্সাম্পল দিয়ে, সেটা হচ্ছে যে আমার এপ্রিল মাসে কোভিড হয়েছিল, আমি এপ্রিল মাসে 29th April আমি কিওর হয়ে বাড়ি এসেছিলাম, 7th April আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম, তো আমি 22 দিন আইডিতে ভর্তি ছিলাম। তো এই যে 29 তারিখে আমি ফিরে এলাম, তো তখন আমার শরীরে কোভিড অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। তো গত 3 মাস আমি সেই কোভিড অ্যান্টিবডির জোরে পেশেন্ট দেখেছি, ঘুরে বেরিয়েছি, সব করেছি। তো এবার আমার মানে যা রিপোর্টের যে 3 থেকে 4 মাস পর রিইনফেকশনের চান্স থাকে, তো আমি নিজেকে স্ক্রিন করেছি, আমি গত সপ্তাহের আগের সপ্তাহেই আমার IgG লেভেল টেস্ট করেছি, আমার IgG লেভেল কিন্তু মানে আপার লিমিটের খুব কাছে চলে এসেছে, মানে আর 1 মাসের মধ্যে আমি আবার সাসেপ্টেবল গ্রুপ অফ পিপলের মধ্যে ঢুকে পড়বো, আমার আবার কোভিড ইনফেকশন হতে পারে। তো সুতরাং এইটা কিন্তু পরীক্ষিত সত্য যে ওয়ান্স এ কোভিড ইট মে প্রেসিপিটেট অ্যানাদার কোভিড এপিসোড। তো এমন নয় সেই পক্সের মতো যে ছোটবেলায় একবার হয়ে গেল বলে আর কোনোদিন হবে না, এরকম কোনো মানে থাম্বরুল এখনো অব্দি কিন্তু কেউ দিতে পারেনি।
তো সুতরাং যাদের ইনফেকশন হয় সেরে যাচ্ছে, তারা যদি এক সপ্তাহ বা দু সপ্তাহের মধ্যে আবার পজিটিভ হয়ে যান সেক্ষেত্রে ক্লিয়ার কাট এক্সপ্লানেশন, সহজ এক্সপ্লানেশন হচ্ছে ওইটাই যে আগের মাঝখানে যে নেগেটিভ রিপোর্টটা এসেছিল সেটা ভুল ছিল, মানে এক দেড় সপ্তাহে পজিটিভ হওয়া সম্ভব নয়, তখন অ্যান্টিবডি যথেষ্ট পরিমাণে থাকে। কিন্তু 3-4 মাস পরে যদি সে আবার পজিটিভ হয় তাহলে সেই রিপোর্টের রিলায়াবিলিটি আছে এবং সেই পজিটিভ হওয়াটা তার পক্ষে সম্ভব। আচ্ছা, সেকেন্ড টাইম বা থার্ড টাইম যদি আমরা কোভিড ইনফেক্টেড হয়ে যাই তাহলে লাংস এর অবস্থা কি আরো ডিটোরিয়েট করবে নাকি মোটামুটি? সেটা সেটা তো কমেন্ট করা যাবে না, কারণ সারা দেশে এখন অবধি একটি মাত্র মানুষের এই জিনিস রিপোর্টেড হয়েছে আমাদের দেশে অ্যাটলিস্ট। তো যতক্ষণ না সেই সংখ্যাটা মোটামুটি একটা অ্যাকাউন্টেবল নাম্বারে পৌঁছাচ্ছে এবং তাদের নিয়ে আবার নতুন করে কিছু রিসার্চ বা পেপার্স তৈরি হচ্ছে, ততক্ষণ অবধি তো বোঝা যাবে না যে সেকেন্ড টাইম ইনফেকশন কতটা ফেটাল, সেটা তো বলা মুশকিল। ডেঙ্গুর ক্ষেত্রে যেরকম সেকেন্ড টাইম ডেঙ্গু হলে অনেক বেশি ফেটাল আমরা জানি, কিন্তু এখনো তো সেরকম জায়গায় এসে পৌঁছায়নি আমাদের রিসার্চ। আমি একটা শেষ প্রশ্ন করছি, খুব ছোট্ট একটি প্রশ্ন। টিভিতে বারবার দেখি যে বিভিন্ন ডক্টররা আসছেন, তারা আমাদের অ্যাডভাইস করছেন যে বাইরে থেকে বাজার থেকে বা বাইরে থেকে ফেরে এলে হাত থেকে কুড়ি পর্যন্ত হাত ধুয়ে নিতে হবে। বাইরে থেকে এসে শুধু হাত কুনুই পর্যন্ত ধোয়াটাই কি যথেষ্ট নাকি পুরো স্নান করে নেওয়াটা বেশি ভালো হবে? না, আপনার দেখুন, আপনার বাইরে বেরোলে এক্সপোজড এরিয়া তিনটে, এক হচ্ছে মাথা এবং মুখ, হাত আপ টু কনুই এবং পায়ের পাতা। তো আপনি এই তিনটেই একদম সাবান জল দিয়ে ভালোভাবে ধুন। মাথাটা সবসময় ধোয়া সম্ভব নয়, কেননা এখন না হয় গরমকাল আপনি স্নান করতে পারছেন, কিন্তু শুধু স্নান তো এফেক্টিভ নয়, আপনাকে সোপ বাথ নিতে হবে সেক্ষেত্রে। তো সোপ বাথ মানে কোভিড থেকে বাঁচতে গিয়ে রোজ সোপ বাথ রাতের বেলা করতে গেলে দেখা গেল আপনি নিউমোনিয়ার শিকার হয়ে গেলেন, তো সেটা তো কখনোই অ্যাকসেপ্টেবল নয়। তার জন্য মুখ সাবান দিয়ে ধুন, হাত হাতের ওই হাত থেকে কনুই অবধি সাবান দিয়ে ধুন এবং পাটাকে পায়ের পাতাটাকে সাবান দিয়ে ধুন, তা সেটাই যথেষ্ট এফেক্টিভ। ওকে, ধন্যবাদ। আর কি কেউ আছেন? আই থিংক মোটামুটি আর কারোর সেরকম প্রশ্ন নেই নাকি? স্যার, গলা ব্যথা করলে কি করা উচিত? হ্যাঁ, আরেকবার আরেকবার রিপিট করুন প্লিজ। বলছি স্যার, গলা ব্যথা করলে কি করা উচিত? দেখুন, কোভিড যবে ছিল না তবেও তো মানুষের গলা ব্যথা হতো। আপনি প্রথমে গলা ব্যথাটাকে সাধারণ গলা ব্যথা হিসেবে ভাবুন, দিন পাঁচেকের মধ্যে যদি না কমে, গার্গেল করে যদি না কমে গলা ব্যথা, সেটা যদি অন্য সিম্পটম আসে তখন কোভিড টেস্ট করতে হবে। মানে দিন পাঁচেকের মধ্যে না আসলে তাহলে কোভিড টেস্ট করাতে হবে? হ্যাঁ, এবং আদার্স এমনি কোনো জ্বর বা কিছু নেই, খালি গলা ব্যথা। হ্যাঁ, তাহলে আনলাইকলি কোভিড এর থেকে হচ্ছে, শুধু গলা ব্যথা হলে আপনি ডাক্তারের পরামর্শ নিন, উনি নিশ্চয়ই আপনাকে গাইড করবেন। আপনি ডাক্তারের পরামর্শ নিন, উনি যদি বোধ মনে করেন তাহলে কোভিড টেস্ট করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কি কেউ কোনো কোয়েশ্চেন করবেন? তাহলে আমি একটু কোভিড কেয়ার নেটওয়ার্ক নিয়ে দু চারটি কথা বলে আমাদের সেশনটাকে শেষ করব, উইথ পারমিশন অফ প্রিন্সিপাল ম্যাডাম। হ্যাঁ, ডক্টর চক্রবর্তী, আমার মনে হয় আপনি প্রসিড করুন। ওকে, সো আমি এতক্ষণ যা কথা হলো তারপরে যেটা আলাদা করে বলতে চাই সেটা হচ্ছে, গত পয়লা জুলাই আমরা এসএসকেএম হসপিটালে কোভিড কেয়ার নেটওয়ার্ক বলে একটি অর্গানাইজেশন ফর্ম করেছি। প্রথমে যখন আমরা তৈরি করি তখন তাতে 85 জন ডাক্তার এবং আরও অন্যান্য পেশার বহু মানুষ আমরা একত্রিত হয়েছিলাম। এখানে যারা মেন পার্টিসিপেন্ট তারা হচ্ছেন বেসিক্যালি আইদার ডিরেক্ট কোভিড উইনার্স, যারা কোভিড থেকে সেরে উঠেছেন, অথবা ফ্যামিলি মেম্বার্স অফ কোভিড উইনার্স।
তো তাদের নিয়ে আমরা শুরু করেছিলাম কোভিড কেয়ার নেটওয়ার্ক। আজকে আমাদের সদস্য সংখ্যা প্রায় 600 ছাড়িয়েছে এবং সারা পশ্চিমবঙ্গে আমাদের সদস্য আছে। কলকাতা, হাওড়া, 2 24 পরগনা, শিলিগুড়ি, বর্ধমান, বীরভূম, এই সব জায়গায় আমাদের স্পেসিফিক উইংস আছে কোভিড কেয়ার নেটওয়ার্কের। এবং আমরা চেষ্টা করছি সব জেলায় একটি করে কোভিড কেয়ার নেটওয়ার্কের উইং তৈরি করা, যেখানে আমরা মানুষদের সাথে কাজ করতে পারবো এবং মানুষদের পাশে দাঁড়াতে পারবো। তো আমাদের বেসিক যে কাজগুলো সেগুলো বলছি, 24/7 একটি হেল্পলাইন নাম্বার আছে, এই হেল্পলাইন নাম্বারটি আমি বলছি, আপনারা পারলে নোট ডাউন করে নিন বা পরে পার্থবাবুর থেকেও নিয়ে নিতে পারেন। হেল্পলাইন নাম্বারটি হলো 1800 88 91 819 1800 88 91 819। এই হেল্পলাইনটি 24/7 অ্যাক্টিভ এবং কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজের হাউস স্টাফ, ইন্টার্ন, এরা রোটেশনাল ভাবে নিজেদের মধ্যে ডিউটি ফিক্স করে এই হেল্পলাইন নাম্বারগুলিকে অ্যাটেন্ড করছেন এবং যে মানুষরা ফোন করছেন তাদেরকে যথাযথ উত্তর বা যথাযথ সহায়তা দিয়ে তাদেরকে হেল্প করার চেষ্টা করছেন। এছাড়া যেটা আমরা করছি সেটা হচ্ছে যে যারা টেস্ট করাতে চান তাদের জন্য আমরা টেস্টের সার্টিফিকেট, বা যারা টেস্ট করে পজিটিভ এসেছেন, যারা হোম আইসোলেশনে থাকার জন্য এলিজিবল তাদের হোম আইসোলেশন সাপোর্টিভ কেয়ারের সার্টিফিকেট, এবং যারা সাকসেসফুলি 14 দিনের পর হোম আইসোলেশন থেকে সুস্থ হয়ে বেরিয়ে যাচ্ছেন তাদের আইসোলেশন কমপ্লিশন সার্টিফিকেট, এই সবই আমরা অনলাইনে ই প্রেসক্রিপশনের মাধ্যমে প্রোভাইড করছি। এগুলো সব ফ্রি অফ কস্ট। এবং আরেকটি নতুন ভেঞ্চার আসতে চলেছে আমাদের, সেটা পার্থবাবু আপনাদের সাথে ডিসকাস করে নেবেন, উনি এটার উদ্যোক্তা মেনলি। সেটা হচ্ছে একটি ওয়েব প্ল্যাটফর্মে একটি সংস্থার সাথে টাই আপ করে আমরা একটি ভার্চুয়াল কনসালটেশন প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি, যেখানে পেশেন্টরা বিভিন্ন স্পেশালিটি ডাক্তারদের সাথে ফ্রি অফ কস্ট ভিডিও কনসালটেশন বা টেলি কনসালটেশন করতে পারবেন, নট রিলেটেড টু কোভিড অনলি। সেখানে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, বিভিন্ন স্পেশালিটি ডাক্তারবাবুরা থাকবেন, তারা মানুষের সহায়তার জন্য অলরেডি আমাদের সাথে মানে কথা দিয়েছেন যে তারা আমাদের হেল্প করবেন। তো এই আরেকটি নতুন উদ্যোগ কোভিড কেয়ার নেটওয়ার্কের সাথে যুক্ত হতে চলেছে। এছাড়া আমরা যেটা করি সেটা হচ্ছে যে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামস, কোনো জায়গায় মানুষ যদি পাড়া প্রতিবেশীর দ্বারা আক্রান্ত হন, কাউকে স্টিগমাটাইজ করা হচ্ছে, অস্ট্রোসাইজ করা হচ্ছে, সেই সব জায়গায় আমরা কেউ আমাদের ইনভাইট করলে আমরা গিয়ে সেখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি বা ওয়েবিনার ফর্মে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি। এছাড়া প্লাজমা ডোনেশনের যে ব্যাপারটা আছে, প্লাজমা ডোনেশন প্রমোট করা, যারা প্লাজমা ডোনেট করতে চান তাদেরকে স্ট্রিমলাইন করা, কিভাবে কার সাথে কন্ট্যাক্ট করলে কোথায় প্লাজমা ডোনেশন করা যাবে সেগুলোকে গাইড করা। তো এইভাবে একটা বিবিধ কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কোভিড কেয়ার নেটওয়ার্ক চলছে এবং মানুষের সহায়তা আমরা পাচ্ছি এবং আমরাও চেষ্টা করছি ফিরিয়ে দেওয়ার। তো দিস ইজ ইন আ নাটশেল। আপনারা ফেসবুকে কোভিড কেয়ার নেটওয়ার্কের পেজ পেয়ে যাবেন, সেখানে কোভিড কেয়ার নেটওয়ার্ক সম্বন্ধে সমস্ত তথ্য আছে। এছাড়া আমাদের ওয়েবসাইট আছে www.covidcarenetwork.org, সেখানেও আপনারা যাবতীয় তথ্য পেয়ে যাবেন। এছাড়া হেল্পলাইন নাম্বার আমি বলে দিলাম, পার্থবাবুর কাছ থেকেও আপনারা পেয়ে যেতে পারেন। দ্যাটস অল। আমার একটা অনুরোধ আছে ডক্টর চক্রবর্তী, যদি আপনি একবার ভিডিও অন করেন আমরা একটা ফটোগ্রাফ দীপাঞ্জনকে রিকোয়েস্ট করব নেয়ার জন্য। দীপাঞ্জন, তুমি আছো দীপাঞ্জন? তোমাকে দেখতে পাচ্ছি স্ক্রিনে দীপাঞ্জন, একটা বা সুজয় কেউ যদি একটা স্ক্রিনশট নাও। সুজয় তুমি একটু তোমার অন করে নাও ভিডিওটা, আর স্বয়ংক্রিয় আমি নিচ্ছি, আমি নিচ্ছি। সুজয় তুমি অন করে নাও ভিডিওটা প্লিজ। সবাই তাহলে ভিডিও অন করুন, সবাই কি যদি অ্যাকোমোডেট করা যায় খুবই ভালো হয়। দ্যাটস আ গুড সাজেশন।
আমরা একেবারে সুজয়ের হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে দাদা, আপনি। আচ্ছা, আমরা এবার এই আলোচনা সভার শেষ পর্বে এসে পৌঁছেছি। আমি অধ্যাপক তপন পুরো কায়েতকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি। আচ্ছা প্রাঞ্জল, আমার একটা কথা ছিল, আমাদের মধ্যে মালবিকা চক্রবর্তী যেন যেন ও কোভিড আক্রান্ত হয়েছিল এবং ওর ফ্যামিলিতেও আর কয়েকজন আক্রান্ত হয়েছিল, ওর কাছ থেকে আমরা যদি কিভাবে মানে ও এর মোকাবিলা করলো সেটা একটু জানতে পারি, আমার মনে হয় সবাই উপকৃত হবে। তা একটু মালবিকা চক্রবর্তীকে তুমি বলো একটুখানি বলতে। আচ্ছা কোথায় বলবো, মালবিকা চক্রবর্তী উপস্থিত থাকলে বলুন আপনার অভিজ্ঞতার কথা। মালবিকা আছো? দেখছি না, নেই। ঠিক আছে। আচ্ছা, তপন পুরকায়েতকে আমি অনুরোধ করছি, অধ্যাপক তপন পুরকায়েতকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। অধ্যাপক তপন পুরকায়েত আছেন? অধ্যাপক তপন পুরকায়েত আছেন? অধ্যাপক তপন পুরকায়েত কি আছেন? হ্যালো তপন বাবু, আপনি কি আছেন? আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি, আমাদের একদম অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি। হ্যালো, কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে, উনি মনে হয় বন্ধ করে আছেন, কিন্তু আছেন, জয়েন করে আছেন, গুগল মিটে জয়েন করে আছেন, কিন্তু ওনাকে একটু পার্সোনালি ফোন করলে ভালো হয়। এটা কি করতে পারবি? দেখছি আমি। আমি করছি, তপনকে ফোন করছি। ঠিক আছে ম্যাডাম। তত্ত্বাবধানে জাতীয় সেবা প্রকল্পের ইউনিট 1 এবং ইউনিট 2 আমাদের কলেজেরই শরীরবিদ্যা গণিত বিভাগের কারিগরি সহায়তায় অ্যাওয়ারনেস অ্যান্ড স্ট্র্যাটেজি অফ কোপিং উইথ দ্য নিউ ভাইরাস শীর্ষক যে ওয়েবিনার আয়োজন করেছিল তা শেষ করার পূর্বে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপনের পালা। আমি প্রথমেই আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি টাটা মেমোরিয়াল সেন্টার নিউ টাউন কলকাতার ইনটেনসিভ কেয়ার স্পেশালিস্ট ডক্টর সায়ন্তন চক্রবর্তী এবং আমাদের কলেজের শরীরবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায়কে তাদের সহজ সরল উপস্থাপনার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। কলেজের অধ্যক্ষা ডক্টর সোনালী ব্যানার্জি যশ মহাশয়াকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, কলেজের পরিচালন সমিতিকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী বন্ধু এবং আমার ছাত্রছাত্রী স্বেচ্ছাসেবক বন্ধুদের আমি বিশেষভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। গণিত বিভাগের অধ্যাপক সুজয় নায়েককে অনুষ্ঠানটি উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। উদ্ভিদবিদ্যা বিভাগের সায়ন্তনী দাসকে অনুষ্ঠান প্রচার সংক্রান্ত ফ্লায়ার তৈরি করার জন্য এবং উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপিকা ভূমিকা প্রধানকে ধন্যবাদ জ্ঞাপন করছি শংসাপত্র প্রস্তুত করার জন্য। সবশেষে সকলকে জানাচ্ছি যে এই অনুষ্ঠানের শংসাপত্র নেওয়ার জন্য একটা ফিডব্যাক ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। আমি আবারও একবার ধন্যবাদ জ্ঞাপন করছি আইটিএস এর কোঅর্ডিনেটর ডক্টর চঞ্চল ভোরাকে
অনুষ্ঠানটাকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার জন্য। আমারও একবার ধন্যবাদ, নমস্কার। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানেই শেষ করলাম।